কাছ থেকে আসলো, কোরআন সাক্ষী, কোরআন দিয়ে দলিল। নবী সাল্লাম প্রতিটি কথা কর্ম শরীয়ত সংক্রান্ত কথা কর্ম কার কাছ থেকে আসা? আল্লাহ রাব্বুল বলেন, আমা ইয়ুতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গোফতাম, তা না গোফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গোফতাম, তা না গোফতা কিরদগাও। ফার্সি অনুবাদ, বাংলা অনুবাদ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কথা বলেন না যতক্ষণ না জিব্রাইল বলেন, আর জিব্রাইল আলাইহিস সালাম ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ বলেন। আমার কথা পরিষ্কার বুঝে আসছে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সংক্রান্ত যা করেন বলেন সমর্থন করেন, সব কার কাছ থেকে আসা? এই আল্লাহর কাছ থেকে আসা বস্তুর ভিতরে সামান্যতম তাসারফ করা, হস্তক্ষেপ করা সামান্যতম অধিকার কি আমার নবী আপনার নবীর ছিল? ছিল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা দিয়েছি আমি যা বলেছি এর মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামান্যতম হস্তক্ষেপ করেন, কম ভাড়া করেন, সংযোজন বিয়োজন করেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে দক্ষিণ হস্ত ধরে দেহটাকে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শরীয়তের ভিতরে হস্তক্ষেপ করার অধিকার না থাকে, কোনো পীর বুজুর্গ মাশায়েখ আলেম ওলামা যত বড় ডিগ্রি আর টাইটেল আমরা দেই না কেন, তাদের কি সামান্যতম অধিকার থাকবে শরীয়তের ভিতরে হস্তক্ষেপ করার? কি বলেন আপনারা? কশ্চিনকালেও নয়। সুতরাং আল্লাহ যা বলেছেন সেটাই আমাদেরকে বলতে হবে, সেটাই বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ, এই দুটোর মাঝে যত হালাল আছে, যত হারাম আছে, যত আদেশ, যত নিষেধ, অতীত বর্তমানে যত সংবাদ আছে, আখেরাতমূলক যত কথা আছে, রেসালাত সম্পর্কে যা আছে, এই সবগুলোই আল্লাহর কাছ থেকে এসেছে, এগুলো সত্য। এই দৃঢ় বিশ্বাসটা কোথায় রাখবেন? অন্তরের ভিতরে। কেউ যদি 99 ভাগ বিশ্বাস করেন সত্য যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, একটা ভাগ শুধু নিরাপত্তার জন্য ওয়াইটিং কলে রেখে দিয়েছে, কথা বুঝতে পেরেছেন? যে এক ভাগ একটু সেফটির জন্য রেখে দিয়েছি, যদি না হয় তো ওইদিকে মোড় নিব নি, এরকম অবস্থান যদি কেউ নিয়ে থাকেন তিনি কি মমিন হতে পারবেন? সবাই একটু বলুন, মমিন হতে পারবেন? 100কে 100ই বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ওই 99 পয়েন্ট দিয়েও যদি ভাগ করেন তাও তারপরেও হবে না। কোরআন দিয়ে দলিল, আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ুতাবু। আল্লাহ রাব্বুল বলেন, প্রকৃত মুমিন হলেন তারা যারা আল্লাহকে বিশ্বাস করেন, নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, এবং এই বিশ্বাসের মাঝে সামান্যতম সন্দেহ পোষণ করেন না। সামান্য জাররা অণু পরমাণু পরিমাণও যদি কেউ সন্দেহ করেন তিনি মমিন হতে পারবেন না। এখন দেখুন আপনার আমার ইমানের অবস্থা ঠিক আছে কি না। যদি সামান্য একটু অবিশ্বাসের ছোঁয়া হৃদয়ের ভিতরে আঘাত করে তাহলে আপনি আমি মমিন হতে পারবো। এবার পৃথিবীতে কিছু মানুষ আছে বা ছিল যারা অন্তরে বিশ্বাসই করে না কিন্তু মুখে স্বীকার করে, কাজেও পরিণত করে, সালাতের সময় সামনের কাতারে, দান করার সময় পকেট উজাড় করে দিয়েও দেয়, হজের সময় আরাফার ময়দানে গিয়ে উপস্থিত, জেহাদের ডাক আসলে অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানে উপস্থিত, কিন্তু কলবের ভিতরে বিশ্বাস নাই, অন্তরে বিশ্বাস নাই, এই লোকগুলো কি পাক্কা ইমানদার? কি বলেন? মুমিন। এদের একটা পরিচয় আছে আলাদা, সেটার নাম কি? হ্যাঁ ভাই ঠিক আছে, বলুন কি নাম? মুনাফিক বলা হয়। এই মুনাফিকদের ঠিকানা কোথায় বলুন তো? জাহান্নাম। বললে শুধু যদি জাহান্নাম বলেন তাহলে ওদেরকে একটু সম্মান দেওয়া হয়ে যায়, বরং ওইভাবে বলতে হবে যেভাবে আল্লাহ বলেছেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দাওকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের অতল তলে। কথা বুঝতে পেরেছেন? মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নামের জাহান্নামের অতল তলে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, বলুন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল মুনাফিকুন। এর প্রথম নম্বর আয়াতটা আমরা পড়ি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। একটা মনোযোগ দিয়ে শুনছেন তো, প্রতিটি অক্ষরে কড়া করে নাকি পাওয়া যায়? বলুন না, কটা করে নেকি পাওয়া যায়? দশটা করে, প্রতিটি অক্ষরে দশটা করে নেকি পাওয়া যায়। এই জন্য আমি মাঝে মাঝে এভাবে বলি যে এই যে সওয়াব যে আমরা বললাম, প্রতিটি অক্ষরে দশটা করে সওয়াব নেকি পুণ্য, এটা যদি একটু দেখা যেত, এটা যদি একটু দেখা যেত আর আলু পটলের মতো বস্তায় ভরা যেত, ঠিক নাকি? তাহলে আজকে আপনারা কটা বস্তা সাথে করে নিয়ে আসতেন? আজকে সব দিয়ে বস্তা ভরি হলাম, ঠিক না? ঠিক, অনেকগুলো খালি বস্তা নিয়ে আসতেন যে সব ভরতে হবে। আজকে অনেক আয়াত হবে তো, অনেক বস্তা আমার ভরতে হবে, সবের বস্তা। কিন্তু দেখা যায় না, ঈমান যদি মজবুত হয়, শক্তিশালী হয়, তাহলে এই সওয়াব একটা দৃশ্যমান আমাদের চোখে পড়ে না, নেটওয়ার্কও কাজ করে দেখা যায় না, আমরা চোখে পড়ে না। সওয়াব একটা দৃশ্যমান একটা বস্তু, সেটা আমরা যদি বিশ্বাসে শক্তিশালী হয়ে যাই তাহলে আমাদেরকে বস্তায় ভরতে হবে না। আমরা মনোযোগ দিয়ে শুনলেই অটোভাবে যারা নিষ্পাপ ফেরেশতা তারা কুলির দায়িত্ব পালন করবে, ঠিক না? ঠিক, আপনাদের বস্তাগুলো কারা ভরবে? ফেরেশতারা ভরাট করবে, প্যাকিংজাত করে, প্যাকেট করে আপনার নামে নাম লিস্ট করে রেখে দিবে, এটা আবদুল্লাহর সব। আজকে এই মাহফিলে এতগুলো কোরআন তেলাওয়াত হয়েছে, এরা মনোযোগ দিয়ে শুনেছে, প্রত্যেকের প্রতি অক্ষরে দশটা করে নেকি বস্তায় ভরে প্যাকেট করে রেখে দিবে। সুবহানাল্লাহ, এখন বস্তায় ভরুক আর নোট করে রাখুক, সেটা ফেরেশতাদের যে দায়িত্ব দেওয়া আছে সেটাই করবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যদি মাহফিলে কোরআনের আয়াত তেলাওয়াত না হতো তাহলে খালি বস্তাওয়ালারা রাগ করতেন না? করতেন না। হ্যাঁ, কি বক্তা নিয়ে আসছেন, কোরআন পড়েন, আমার বস্তা ভর্তি হয় না, ঠিক না? ঠিক। সুতরাং আমরা কোরআন পড়লে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। সূরাতুল মুনাফিকুনের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কে বলছেন, যে মুনাফিকরা আপনার কাছে এসে বলে, হে রসুল, নিশ্চয় আপনি সত্য রসুল, আমরা সাক্ষ্য দেই যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আমি বলি যে যদি ঘটনামূলক কোনো আলোচনা হয় তাহলে আধা আধা ঘুমেও বোঝা যাবে, কথা বুঝতে পেরেছেন? আর যদি একটু জ্ঞানের কথা হয়, আমি যে খুব জ্ঞানের কথা বলছি তা দাবি করছি না, তবে একটু যদি বিষয়ভিত্তিক জ্ঞানের আলোচনা হয় তাহলে পুরোটাই অতন্দ্র প্রহরীর মতো, চাতক পাখির মতো টুলটুল করে চেয়েও থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতেও হবে, না হলে বক্তব্য বুঝে আসবে না, পরের দিন বক্তার বদনাম হবে আর কর্তৃপক্ষের বদনাম হবে, এরে দাওয়াত দিছে কেড়ে, কথা বুঝতে পেরেছেন? আসলে দোষটা নিজের, মনোযোগ দিয়ে শোনে নাই, আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, কণ্ঠে সুর আসুক বা না আসুক, আমার কথা বুঝলেন? আজকে তো আমরা কণ্ঠের পাগল হয়ে গিয়েছি, সুর না দিলে বক্তাই হওয়া যায় না, এক ঝামেলা এসছে দেশে, আমার কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিসের কথা বলতে গিয়ে কোনো বক্তার যদি কণ্ঠ কাক মার্কাও হয় তার শোনা লাগবে না? লাগবে না। আর যদি সুন্দর সুললিত কোকিল কণ্ঠী হয় কিন্তু কথা সব আবোল তাবোল, কোরআন হাদিসের না, খালি বুজুর্গানের দিনের কথা দিয়ে ভরাট করে হলাইছে, কোরআন হাদিস নাই, তাহলে ওটা কণ্ঠ যতই সুন্দর হোক শোনার সময় অন্তত মুসলিম মুমিনদের নাই, ঠিক না? ঠিক, আমরা কোরআন এবং সুন্নাহ শুনতে এসেছি, কণ্ঠ দেখার জন্য শোনার জন্য আসিনি। তো মুনাফিকরা কি বলল, যে নিশ্চয় আপনি, আমরা সাক্ষ্য দেই যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল। খেয়াল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, কথাটা সত্য না মিথ্যা? সবাই একটু বললে ভালো শোনা যাবে,
তো মোনাফিকরা সত্য বলছে না মিথ্যা বলছে? বাহ্যিক দৃষ্টিতে এটাই বোঝা যায় যে তারা তো সত্যই বলল মুখ দিয়ে যে হে নবী আমরা সাক্ষ্য দিই যে আপনি আল্লাহর রসুল, আর আসলেই নবী সাল্লাম আল্লাহর রসুলও বটে। তো মোনাফিকরা তো সত্য কথাই বলল, কিন্তু আল্লাহ তাদের সম্পর্কে কি মন্তব্য করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুম আল্লাহু ইশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রাসূল আল্লাহ নিশ্চয় জানেন আপনি তার রাসূল, আল্লাহ ভুলে যাননি, আল্লাহর মনে আছে, স্মরণে আছে, আল্লাহ জানেন আপনি তার রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দেন মুনাফিকরা সবকটা ডাহা মিথ্যাবাদী, কথা বলে সত্য। মুনাফিকরা সত্য কথা বলেছে, ডিগ্রি পায় মিথ্যাবাদী, তাও যার তার কাছ থেকে নয়, মহান আল্লাহর কাছ থেকে। কথাটার মাঝে মারপ্যাস আছে না নাই? কথা বলে সত্য, ডিগ্রি পায় মিথ্যাবাদী, তাও যার তার কাছ থেকে নয়, স্বয়ং আল্লাহর কাছ থেকে। তার এই কথাটার ভিতরে একটা প্যাঁচ আছে না নাই? মুনাফিকরা সত্য কথা বলেও মিথ্যা ডিগ্রি কেন পায়? কারণ হলো মুনাফিকরা ঈমানটাকে অন্তরে রাখে নাই, ঠোঁটের আগায় জিহ্বার আগায় রেখেছে, ঠিক না বেঠিক, এখান থেকে পুটটুস করে বের করে যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল, কলব কয় মাগার এখানে নেই, ওদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন, ইমানের নেটওয়ার্ক ওদের বিচ্ছিন্ন। কথা বুঝতে পেরেছেন? ইমানটা এখানে রেখে এখান থেকে বের করতে হয়, ওরা এখানে রাখেই নাই, এখান থেকে পুটটিস করে বের করে যে আপনি আল্লাহর রসুল। এই জন্য আল্লাহ বলছেন ও রসুল আমি সাক্ষ্য দেই, কারণ এই জায়গার খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জায়গার খবর আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। এই জন্য আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দেই যে এরা মিথ্যাবাদী, কারণ এরা খালি মুখ দিয়ে বলে, এই জায়গায় ওদের নাই, অন্তরে নাই, কলবে নাই। তাহলে বোঝা গেল কি, ঈমানটা কলবের আগে রাখতে হবে, তারপরে মুখ দিয়ে প্রকাশ করবে। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা আসি, মুখে প্রকাশ করা। কেউ যদি ঈমানের কথা মুখে প্রকাশ না করেন, তিনি কি মুমিন হতে পারবেন? একবারে হা না দুটোই বিপজ্জনক। কথা বুঝতে পেরেছেন? একটু ব্যাখ্যা করে বলতে হবে, হাও বলা যাবে না, নাও বলা যাবে না। আমি যেটুকু প্রশ্ন করেছি এটুকু হাও বলা যাবে না, নাও বলা যাবে না। কি করতে হবে? দুটো সমন্বয় করে উত্তরটা দিতে হবে। সেটা হলো এরকম, মুখে প্রকাশ করার যদি পরিবেশ না থাকে, বললেই মারপিট শুরু হয়, বললেই মারামারি, বললেই হত্যা পর্যায়ে চলে যায়, তাহলে এই মুহূর্তে আপাতত মুখে না বলে অন্তরে লালন পালন করাই যথেষ্ট হবে। তারপরও তিনি মুমিন থাকবেন না থাকবেন না? মক্কার প্রথম যুগের মুসলিমেরা ঈমান অন্তরে ভরপুর হয়ে আছে, মাগার মুখে প্রকাশ করার পরিবেশ নাই, বললেই মারপিট শুরু হয়, বললেই নির্যাতন শুরু হয়, সামান্য একটু সহি কথা বলেন তাই তো অবস্থা আপনাদের খারাপ, কথা ঠিক না বেটি? তো ওখানে কাফেরের পরিবেশে ঈমানের কথা বললে তাহলে কি অবস্থাটা হয় মুমিনদের? এই জন্য আপাতত বলা যাচ্ছে না, ঈমান শুধু অন্তরে লালন পালন চলছে, পরিচর্যা চলছে, তারা মুমিন না মুমিন না? এরা মুখে না বলেও পরিপূর্ণ মমিন ইনশাআল্লাহ। পক্ষান্তরে যাদের মুখে বলার পরিবেশ আছে, বললে বলতে পারেন, তেমন বাধা আসবে না, তারপরেও তিনি বলছেন না, তাহলে কি তিনি কি মমিন হতে পারবেন না? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? দলিল আবু তালেবের বিষয়টাই খেয়াল করুন, এর মাঝে দলিলটা আছে। আবু তালেব কে? নবী সাল্লামের আপন চাচা, সার্বিকভাবে তিনি সহযোগিতা করেছেন দিনের প্রচার এবং প্রসারের জন্য। আবু তালেব পিছনে আছেন বলেই মক্কাবাসী মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে পারছে না। আর আবু তালেব অন্তর দিয়ে বিশ্বাস করতেন যে আমার ভাতিজা সত্য নবী, মুখে প্রকাশ করে না। কথা কে বলছেন? আবু তালেবের মুখে প্রকাশ করার পরিবেশ মক্কাতে ছিল না? ছিল না। আবু তালেব যদি মুখে প্রকাশ করে আমার ভাতিজা সত্য নবী আমি বিশ্বাস করি, মক্কার এমন দুটো হাত ছিল না যে একটু উঁচু করতে পারে, ঠিক না বেটি? এমন কোনো চক্ষু ছিল না যে একটু রাঙ্গাতে পারে। এত সুন্দর একটা পরিবেশ আবু তালেব পেয়েছিলেন, তারপরেও মুখে প্রকাশ করছেন না, যার কারণে আবু তালেব মুমিন হতে পারলেন না। সব শেষে আবু তালেব যখন মরণ সজ্জায় শায়িত,
মমূর্ষু অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে আসলেন, সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে নিজের চাচাকে জান্নাতের সঙ্গী বানানো যায় কিনা, জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায় কিনা। আবু তালেবের পাশে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, প্রস্তাব দিচ্ছেন, সহিহ বুখারীতে হাদিসটা পাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান মুহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। চাচা গো, শুধু মুখ দিয়ে কথাটা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, এই কথাটা শুধু মুখ দিয়ে বের করুন, কিয়ামতের ময়দানে বিপদের মুহূর্তে আমি নবী, আপনার ভাতিজা, আপনার পক্ষে আমি ওকালতি করব, আল্লাহর আদালতে আমি আপনার পক্ষ নিব। সুবহানাল্লাহ, বিশাল বড় অফার, বিশাল বড় অফার। আচ্ছা বলুন তো, আপনারা একটু বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক কষ্ট হলো বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আরবি না বাংলা? আরবি। আপনারা যারা সামনে বসে আছেন তারা আরবি ম্যান না বাংলা ম্যান, বাঙালি না আরবিয়ান? আপনারা সবাই তো বাঙালি মানুষ, এই বাঙালি মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজে উচ্চারণ করতে পারলো, তো আবু তালেব কেন মুখ দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? এটা তোর ভাষা, এটা তো তার জন্য সহজ ছিল, কথাটা কি খেয়াল করছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বাঙালিরা বলি, বলতে আমাদের সামান্যতম কষ্ট হয় না, বেগ পেতে হয় না, আবু তালেবের সমস্যাটা কোথায়, তিনি কেন বলেন না? কারণটা হলো আমরা বাঙালিরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকিরের মাঝে সীমাবদ্ধ করে দিয়েছি, ওর যে নিগুড় একটা তথ্য আছে, ভাবার্থ আছে, মরম মনের ওর একটা বিশাল বড় অর্থ আছে, ওটা আমরা কেউ উপলব্ধি করি না, বুঝি না, এই জন্য শুধু হুজুর খালি কয় কয়বার কইতে হবে, খালি কন গা পা ঝাঁকিয়ে গা দিয়ে মানে শরীর থেকে ঘাম ছুটাইতে রাজি আছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে, ঠিক না বেঠি? খেয়াল করুন, দুজন মানুষ, আবু তালেব একবারও বলে না, আর বাঙালি বলতে 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 মুখ করে কি ওই যে জাবর কাটে, কথা ঠিক না বেঠি? জাবর উঠে গেছে, গা পা ঘামিয়ে দিচ্ছে, বাঙালি বলে আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল একবারও বলে না, কারণটা কোথায়? কারণ হলো পার্থক্যটা, একটু বিরতি, হ্যাঁ আজানের জন্য।
হ্যাঁ, আমরা কোথায় ছিলাম মনে আছে তো আপনাদের? আমরা বলছিলাম যে আবু তালেবের ভাষা আরবি, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলছেন না, আর আমরা জাকের জিকির করতে হতো, পার্টির একটা নাম দিয়েছি জাকের, কথা বুঝতে পেরেছেন? আমরা একটা পার্টি গঠন করে ফেলেছি জাকের, কথা বুঝতে পেরেছেন? আবু তালেব কি পারতো না পার্টি একটা গঠন করতে? খালি বলাই যদি সাই হয়, বলাই যদি যথেষ্ট হয়, তা আবু তালেব তো 10টা পার্টি করে ফেলতেন। কিন্তু আবু তালেব একবারও বলছেন না, কারণ আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থটা বুঝেছিল, ঠিক কিনা? আবু তালেব, আবু জাহেল, আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মর্মার্থটা হৃদয়ে, অন্তরে, অন্তঃস্থল দিয়ে হৃদয়ঙ্গম করেছিল, বুঝতে পেরেছিল। কিন্তু আমরা বুঝি না, আমরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, কখন কয়বার বলতে হবে? আর ওরা বুঝেছিল না, এটা বলা মানে জীবন পরিবর্তন করিয়ে দেওয়া, নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে নত করিয়ে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলবে তাই শুনতে হবে, এই যে নিগুড় তত্ত্বটা তারা বুঝেছিলেন বলে তারা বলে না এটা মানা যাবে, এটা মানা যাবে, এটা বলাও যাবে না। কথা বুঝলেন না বুঝলেন? আবু তালেব বলা বলা ভাব, পাশে আছে আবু জাহেল, আবদুল্লাহ বিন আবি উমাইয়া, ওরা আবার লোকমা দিয়ে দিল, তারা বলছে আবু তালেব এই জীবন সায়ান্নে পরন্ত বিকেলে এই তো মাত্র চলে যাবেন দুনিয়া থেকে, এমন সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি? মারল একটা অ্যান্টিবায়োটিক, এটার নাম কি? অ্যান্টিবায়োটিক মারল, যে এই চলেই যাবেন, মরেই যাবেন, এই সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি? তাহলে বাপ দাদার ধর্মের দোহাই দেওয়া, সমাজের দোহাই দেওয়া, এটা কাদের দলিল? কাদের দলিল? আবু জাহেল, আবু লাহাবের দলিল। এই দলিল বাংলাদেশে চলে না? চলে না, খালি চলে না, ওভারলোড চলে, কথা বুঝতে পেরেছেন? ওভারলোড চলে মানে কি? আবু জাহেল যতটুকু বলেছিল, এই যুগের মুসলিম আবু জাহেলটা তার চেয়ে মারাত্মক করে বলে, ঠিক না বে? ঠিক, এই যুগের মুসলিম আবু জাহেলরা বলে জাহান্নামে গেলেও যেতে রাজি আছি, তারপরও বাপ দাদা যেটা করছে ওটা ছাড়তে রাজি না। আবু জাহেল এত বড় কথা সাহস পায় নাই যে জাহান্নামে গেলেও যাব, তাও বাপ দাদারটা মানবো, এত বড় কথা আবু জাহেলও বলে নাই। এদিন এই যুগের মুসলিম আবু জাহেলরা বলে বাপ দাদা যেটা করছে সেটাই করব, অমক অমক যা করছে সেটাই করব, জাহান্নামে গেলে ওনাদের পিছনে পিছনেই যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই দলিল কাফের বেঈমানের দলিল, এটা কোনো মুসলিম মুমিনের দলিল নয়। মুসলিম মুমিনের দলিল হলো কোটা কোরআন এবং সুন্নাহ। আবু বকর ওমরের দলিল কোনটা ছিল? বাপ দাদা যদি আবু বকর ওমরের দলিল হতো তাহলে ইসলামের সুশীতল ছায়ায় তারা আসতে পারতেন না। কাজে সমাজ কোন দিকে এদিকে আমার তাকানোর সময় নাই, দেশ কোন দিকে ওটা কোন দিকে সেদিকে, হ্যাঁ ওদিকে দেখা আমাদের সময় নেই, আমরা দেখতে হবে কোরআন এবং সুন্নায় যা আছে এদিকে আমাকে চলতে হবে। নিটলে থাকবেন, আলেম ওলামার সব কথাই শুনবেন, কোরআন হাদিসের সাথে যারটা মিলবে তার সাথে সাথে চলতে থাকবেন, কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আবু তালেব একটু বলা বলা ভাব, ওরা আবার ভেটো মারে, আবু তালেব আবার নড়ে চড়ে বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন না ওরা আবার ভেটো দেয়, যা বলেন না ওরা ভেটো দেয়। সব শেষে আবু তালেব কি বলল জানেন? আবু তালেব বলল হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। সব শেষে আবু তালেব তার বাবার ধর্মেই, আব্দুল মুত্তালিবের ধর্মেই রয়ে গেল। কথাটা বলাও শেষ, রুহটা, প্রাণবায়ুটাও উড়াল মারা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে ব্যাহত হলেন, বেদনার পাহাড় যেন হৃদয়ের উপরে চাপ মেরে বসলো, বেদনায় ভরে গেল কানায় কানায় হৃদয়টা, মনে বড় বেদনা, মনে বড় কষ্ট দুঃখ, এত চেষ্টা করলাম নিজের চাচা, নিজের চাচাকে জান্নাতের সঙ্গে বানাইতে পারলাম না, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। নবীর মনে বড় অশান্তির অবস্থা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রেসক্রিপশন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর বেদনা দূর করার জন্য আসমান থেকে মেডিসিন পাঠাচ্ছেন, মেডিসিন অফ কোরআন, কথা বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছে করেন সেই হেদায়েত পাবে, কাজে আপনার বেশি টেনশন করার দরকার
নাই, আপনার কাজ আপনি করেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার তাবলীগ করা, পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব ছিল, এটা যথেষ্ট হয়ে গিয়েছে আবু তালেবের জন্য, ঠিক না বে? ঠিক। এর পরেরটার দায়িত্ব আল্লাহর, ওইটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। তাহলে আমরা বলছিলাম ইমানটা অন্তরে রেখে মুখে স্বীকার করতে হবে। তিন নম্বরটা কি? কাজে বাস্তবায়ন করা, কাজে বাস্তবায়ন করা। পৃথিবীর, বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ মুসলিমরাই কাজে বাস্তবায়ন করে না, করে না, করে না, বিশ্বাস করে, স্বীকারও করে। যদি বলেন ভাই সালাত পড়ছেন না, যে সালাত কি ফরজ নয়, ভাই বলেন কি, এটা আল্লাহ ফরজ করছে, অবশ্যই ফরজ, অন্তরে বিশ্বাসও আছে, মুখে স্বীকারও করে, মাগার কাজ করে না, এরা কি পাক্কা ইমানদার, একশো একশো মমিন? এটা উনি যিনি পড়েন না তিনিও বলবে যে না আমার একশো একশো নাই, হয়তো নব্বই বলবেন, আশি বলবেন, ষাট সত্তর আশি নব্বই এদিকে আছে, কিন্তু পুরোপুরি নাই। এই শ্রেণীর মুসলিমদেরকে কি বলবেন, যারা অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজ করে না, তাদের সম্পর্কে আপনার আমার ধারণা কি হবে? এরা মুমিন, কিন্তু একটা খারাপ ডিগ্রি পাশে লেগে যাবে, ফাসিক। মুমিনুন ফাসিকুন, মুমিন ফাসিক, এরা মুমিন আবার ফাসিক, ফিফটি ফিফটি কেউ আছে, কেউ হয়তো মানে সেভেন্টি থার্টিতে আছে, কেউ হয়তো ফোরটি আর সিক্সটিতে আছে। কথা বুঝলেন না, বুঝলেন না, মানে এই শ্রেণীর মানুষের ভিতরে পরিপূর্ণ ইমান এখনো আসে নাই। আমার কথাটা কি বুঝে আসছে আপনাদের? এই হচ্ছে ইমানের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা। এবার ইমানের, এই ইমান একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিশ্বাস যার যেমন, কর্ম তার তেমন। আমার কথা বুঝতে পারলেন? বিশ্বাস যার যেমন, কর্ম তার তেমন। কোনো ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা, বিশ্বাস যেমন হবে, আপনি তার সাথে তেমন আচরণ করবেন, ঠিক না বে? ঠিক। সুতরাং ইসলামের কোনো কাজ আপনি করতে পারবেন না বিশ্বাসটা যদি মজবুত না হয়। এই যে এখন আপনারা এখানে কিছু মানুষ এসেছেন, এলাকার মানুষ কি এই কয়জনই না, আরও আছে, আরও আছেন, এই কিছু মানুষ আপনারা এসেছেন, তন্ময় হয়ে কথাগুলো শোনার চেষ্টা করছেন, কেন? একটা বিশ্বাস আপনাদেরকে এখানে নিয়ে আসছে, কথা ঠিক না বে? ঠিক। একটা বিশ্বাসের কারণে আপনারা এখানে এখন এখানে বসে আছেন, একটা বিশ্বাস আপনাদেরকে বসিয়ে রেখেছে, হয়তো আজকের মাহফিলে ভালো কিছু শুনবো, জীবনের কিছু পাথেও হবে, আমল করলে আমার জান্নাত পাওয়া যাবে, এরকম কোনো একটা বিশ্বাস এই ধুলোবালির ভিতরে আপনাদেরকে এখনো বসিয়ে রেখেছে, ঠিক না? আবার কিছু মানুষ আছেন, তারা এখানে এখানে আশপাশে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো চার হোস্টেলে চারস্টলে বসে আছেন, কেউ টেলিভিশনের সামনে আছেন, কেউ ঘুমিয়ে গেছেন, ঘুমের প্রস্তুতি কেউ নিচ্ছেন, তারা এখানে আসার প্রয়োজন মনে করছেন না, সেটাও একটা বিশ্বাসের কারণেই। কী আর হবে শুনে, হুজুর মানুষ কী আর বলবে, কথা ঠিক না? ও যা বলবে তত আমার জানাই আছে, আমলও করতে পারবো না, আমার শোনারও দরকার নাই, এইরকম কিছু নড়বড়ে বিশ্বাসের কারণে কিছু মানুষ এখানে আসতে পারছে না। যারা আসলেন বিশ্বাসের কারণে আসলেন, যারা আসলেন না তাদেরও একটা বিশ্বাস আছে, ওই কারণে তারা আসেন নাই, ঠিক না বে? ঠিক। অত্র এলাকার অনেক মানুষকে পাবেন ফজরের সময়, এই শীতের রজনীতে ফজরের সময় যখন আজান হয়ে যায়, আরামের বিছানা ছেড়ে দেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, পঞ্চাশ হাত একশো হাত দূরে মসজিদ, কন করে বাতাসের ভিতরে দিয়ে চাদরটা মরিয়ে আবার সেই মসজিদে হাজিরে দেন, দুরাকাত সালাত পড়ে আবার কন করে বাতাসের ভিতর দিয়ে বাসায় ফিরে আসেন, এই লোকগুলোর এই কাজগুলো করতে কষ্ট হয় না হয় না? কে বলেন কষ্ট হয় না হয় না? তারপরেও তারা কষ্ট করেন, কেন? একটা বিশ্বাস তাদেরকে এই কষ্টগুলো করাচ্ছে। আবার অত্র এলাকার অনেক মানুষ আছেন ফজরের সময় আজান কানে গেলেও লেপটা ভালো করে গায়ে দিয়ে আরামের বিছানা ঘুমিয়ে থাকেন, বিছানা ছাড়েন না, ঠান্ডা পানি দিয়ে ওযু করেন না, মসজিদেও যান না, দুরাকাত সালাতও পড়ছেন না, কষ্ট করতে রাজি নন, আরামের মাঝে আছেন, কেন 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 কেন? একটা বিশ্বাস তাদেরকে এখানে শোয়ে রেখেছে, মরণের পরে নাকি এগুলো আসে, হইতেও পারে নাও পারে, আচ্ছা পরেরটা পরেই বোঝা যায় বলি, এখন বিশ্রামটা করে নিই, আরামটা করে নিই, এরকম কোনো নড়বড়ে বিশ্বাস তাদেরকে এখনো বিছানায় শোয়ে রেখেছে, ঠিক না ব্যাটি? অত্র এলাকার অনেক মা বোন পাবেন চৈত্র মাসের প্রখর রোদের ভিতর দিয়ে কোথাও যদি যাওয়ার প্রয়োজন হয়, নিজের স্বাভাবিক পোশাকের চেয়ে অতিরিক্ত আর একটা কালো পোশাক দিয়ে আপাদমস্তক ঢেকে নেন, ঠিক কিনা? বোরকা পরে বের হন, হিজাব পরে বের হন,
এই মা এবং বোনের চৈত্র মাসের রোদের ভিতর দিয়ে বের হওয়ার কারণে আপাদমস্তক ঘেমে পা চুয়ে চুয়ে টপটপ করে ঘাম পড়ছে, কষ্ট হয় না হয় না? এই মা এবং বোনের কষ্ট হয় না হয় না? অবশ্যই কষ্ট হয়। তারপরও তিনি কেন কষ্ট করেন? একটা বিশ্বাস তাদেরকে কষ্ট করায়, ঠিক কিনা? আবার অনেক মা বোনকে পাবেন চৈত্র মাস নয় শীতকালেও দেখবেন, যেখানে মানুষ বাধ্য হয়ে আপনার শীতের পোশাকও নিয়েছে, এই সময়ও কিছু মানুষ মা বোন মশারির মতো কাপলা কাত পাতলা কাপড় পরেও বের হয়েছে, আছে না নাই? সেদিন সিএনজিতে ছিলাম, এক মুরব্বী বলছে যে আমার মনে হয় বাংলাদেশে যদি সারা বছর শীতই থাকতো তো বালি হইত। তো পাশে আর সিএনজিরা শুনে বলছে, ও মুরব্বী মারার ব্যবস্থা করতেছেন আপনি, মানে বয়স্ক মানুষ মারার ব্যবস্থা করতেছেন না? মানে সারা বছর যদি শীত থাকে তাহলে বয়স্ক মানুষগুলোর কী অবস্থা হবে? তার উনি বলছে, ভাই আমার বর্তমানে বোঝেন নাই, সারা বছর শীত থাকলে কমপক্ষে মা বোনেরা একটু শালীনভাবে বাজারে বের হইত। আমার কথা বুঝলেন? উনি বুঝছেন ওই সেন্সে যে শীত যদি একটু বেশি হয় মা বোনেরা গায়ের উপর কাপড় একটু বেশি দিবে, এইভাবে বের হবে। তো সারা বছর শীত থাকলেই ভালো ছিল, কমপক্ষে মা বোনদের একটা সেফটি হইতো, নিরাপত্তা হইতো, ঠিক না ব্যাটি? তাহলে দেখুন বিশ্বাসের গুরুত্বটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম। যারা কিছু করছেন বিশ্বাসের কারণেই করছেন, যারা কিছু ছাড়ছেন বিশ্বাসের কারণেই করছেন। বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? আপনি বিয়ে করেছেন, শ্বশুরকে দেখেননি, শুধু শুনেছেন যে শ্বশুর নাকি 10 বছর পরে এই সপ্তাহখানিক হলো এলাকাতে আসছেন, বাজারে গিয়েছেন, একসাথে বাজারঘাটও করছেন, চিন পরিচয় নাই, সালাম মুআনাকা মুসাফা কিছুই নাই, ধাক্কাধাক্কি একটু হয়েও গেল, টের পাইলেন না। যখন শ্বশুরবাড়ির দাওয়াত খেতে গেছেন, যখন বলছে এটা আপনার শ্বশুর, হ্যাঁ তাই নাকি, আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে তখন সালাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ দাঁড়িয়ে জাপটে ধরে, শ্বশুর আব্বা কেমন আছেন, ভালো আছেন? সেদিন তো বাজারে মানে একটু দেখলাম, আসলে চিনতে পারিনি, তো খেয়াল করতে পারিনি, মাফ করে দিয়ে এখন মাপও চায় দোয়াও চায়। কেন? আগের বিশ্বাস আর এখনকার বিশ্বাসে পরিবর্তন আসছে না? আসে নাই। আগে বাজারে যখন দেখা হয়েছে তোর মনে করে হাজার হাজার মানুষ যেমন, উনিও তেমনই, এই বিশ্বাস নিয়ে তখন সাক্ষাৎ হয়েছিল, এই জন্য তেমন কোনো কুশল বিনিময় ছিল না। আর যখন বুঝতে পেরেছে এটাই আমার শ্বশুর, তখন জাপটিয়ে ধরেছে, মোয়ানাকা করছে, মুসাফা করছেন, কুশল বিনিময় করছে, বিশ্বাস মানুষের আচরণকে পরিবর্তন করিয়ে দিল, ঠিক না ব্যাটি? এই জন্য আমি মনে করি বিশ্বাসটাকে আগে মজবুত করতে হবে। এই ঈমান এবং বিশ্বাসটা যদি আপনার আমার দিলের ভিতরে মজবুত হয়ে যায়, পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। এই লোকটাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেন, ও জ্বলে যেতে রাজি আছে, ঈমান বের করতে রাজি নাই। টুকরো টুকরো করে যদি কেটেও ফেলেন, ও টুকরো টুকরো হতে রাজি আছে, ঈমান বের করতে রাজি নাই। ঈমান এমনই একটি মেডিসিন, কথা বুঝতে পেরেছেন? শক্তিশালী পাওয়ারফুল একটি ব্যবস্থাপনা। আসিয়ার কথা আপনাদের মনে আছে? আসিয়া কোনো গরিব মানুষ ছিলেন না, অভাবী মানুষ ছিলেন না, সেই যুগের পরাশক্তি, ফেরাউনের স্ত্রী, রাজা বাদশার স্ত্রী ছিলেন, ঠিক না ব্যাটি? কোনো অভাব ছিল না, বরং সুখটা ওভারলোড ছিল। একটা কাপড় চাইলে 10টা এসে যায়, একটা ফল চাইলে প্লেট ভর্তি করে এসে যায়, এমন একটা সুখের মাঝে নারীটা ছিলেন। কিসের আশায়? কিসের আশায় মুসা সালামের প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন? একটু দুনিয়ার বাড়তি সুখের জন্য কি ফেরাউন প্রতি বিশ্বাস না রেখে আল্লাহ মুসার আল্লাহর প্রতি বিশ্বাস করলেন? দুনিয়াবি একটু বাড়তি সুখের জন্য, কি বলেন আপনারা? দুনিয়াবি কোনো সুখের জন্য? মুসার সালামের কাছে দুনিয়াবি কোনো সুখ ছিল? বলুন, ছিল না। আর আসিয়ার উপরে নেমে আসলো অকথ্য বর্বর নির্মম নির্যাতন, কারণ এটা ফেরাউনের জন্য কত বড় প্যাস্টিজ হ্যাম্পার, মানে মান সম্মান থাকে কম তো দেখি। ফেরাউন মিশরের সব কীর্তি বংশের লোকেরা ফেরাউনকে রাব বলে মেনে নেয়, ঘরের বউটা মানে না, এই দুঃখ থোয়ার যাই আছে ফেরাউনের, কম তো দেখি। আমার কথা কি বুঝলেন? সবাই মানে, ঘরের বউটা মানে না, এই দুঃখ থোয়ার জায়গা ফেরাউনের নাই। কাজী কত রকমের নির্যাতন হইতে পারে এবার চিন্তা করুন। ফেরাউনকে বলা হয়, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছেন কিভাবে? কোরআন পড়ুন পড়ুন, আল্লাহ রাব্বুল বলছেন, আফিরাউনা দিল আওতাদ, ফেরাউন হচ্ছে পেরেকওয়ালা, ও রিমান্ডে নেয় খালি, রিমান্ডে নিয়ে যাকে শাস্তি দিতে মন চায় জায়গায় অজায়গায় হাত দিয়ে পিঠে খালি লো পেরেক ঢুকায় শরীরের ভিতরে, এটা মনে হয় কাঠ, মরা কাঠ, কথা বুঝতে পেরেছেন?
শরীরের ভিতরে লোহার পেরেক ঢুকিয়ে দেয়, এটা হলো আল্লাহর কোরআনের ভরভাসা বক্তব্য, নির্মমভাবে সে শাস্তি দেয়। আসিয়াকে তাই করা হচ্ছে, গরম বালুর উপরে, গরম উত্তপ্ত বালুর উপরে খালি গায়ে শোয়ায় দিয়েছে, আর হাতে পায়ে বিভিন্ন জায়গায় লোহার পেরেক মেরে দিয়েছে। আল্লাহু আকবার! এটা মহিলা মানুষ, এটা ছেলে মানুষ নয়, যুবক মানুষ নয়, এটা মহিলা মানুষ, তার শরীরের ভিতরে পেরেক ঢুকানো। আপনি আমি সহ্য করতে পারবো? কয়বার বাপ ডাক দিতে হবে তাও দেই আমারে বাসা, কথা ঠিক না? ঠিক, আমরা হলে এমনভাবে আপোষ করে নিতাম, কিন্তু একটা নারীর ইমান দেখে যুগের মানুষ, এই যুগের যুবকেরা অবাক হয়ে যায়, বোকা বনে যায়, একটা নারীর ইমান কত মজবুত ছিল। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। বুকের উপরে বিশাল বড় বোমা ফিট করা আছে, সেট করা আছে। ওই যুগের বিশাল বড় বোমা মানে বিশাল বড় প্রস্তর খণ্ড, পাথরের খণ্ড চরক দিয়ে বুকের উপরে উঠানো আছে। আসিয়া নিচে যা শাস্তি হচ্ছে তো হচ্ছে, এখনো সময় আছে, মুসার আল্লাহকে ভুলে গিয়ে তোমার স্বামী ফেরাওকে রব বলে মেনে নাও, আগের সুখে আবার তুমি ফিরে যেতে পারবে, আর না হলে এই যে শাস্তি চলছে উপর থেকে বোমা ছেড়ে দেওয়া হবে, তুমি আলু ভর্তা হয়ে যাবে, শরীর তছনছ হয়ে যাবে। এত বড় হুমকি ধমকি, রিমান্ডের এত কঠিন শাস্তির ভিতরেও আসিয়া আল্লাহর সাথে টেলিফোনে কথা বলে। সুবহানাল্লাহ! কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে আসিয়াম, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনী মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনী মিনাল কওমিয যালিমিন। আসিয়ালাকে ডাকলে, মাবুদ, এ আমার পালনকর্তা, ও আমার লালন পালনকারী, এই নির্যাতন সাপ আমি সয়ে যেতে পারি গো, আমার একটা ফরিয়াদ আবেদন, আপনার পাশে আমার জন্য একটা থাকার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ! ফেরাউনের এই সুখ শান্তি আমি চাই না, আল্লাহ আপনার পাশে আমি একটু থাকতে চাই, আপনার পাশে আমার জন্য একটা জান্নাতে ঘর বানান। সুবহানাল্লাহ! আর আল্লাহ রাব্বুল আলামিন তো ঘর বানানোই আছে, প্রজেক্টরের মতো করে শুধু ভাসিয়ে তুলেন, দেখো আসিয়া তোমার জন্য আমি কি সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আসিয়ার জান কবজা করে নিলেন, এই মরা দেহের উপরে, ওরা ভেবেছে এখন মানে বেঁচে আছে, মরা দেহের উপরে পাথরটা ছেড়ে দিল, পুরো দেহটা তছনছ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার নাম ঈমান ভাইরা, এটার নাম ঈমান। একটা নারী দেহ খান খান হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু জান দিতে রাজি, ঈমান দিতে তারা রাজি নয়, এটার নাম ঈমান। আমরা তো হাওয়ার উপরে ঈমান রাখছি, কথা বুঝলেন, ঈমানটা ভিতরে আসলে ঢোকেই নেই আমাদের। ওই সুমাইয়ার কথা শোনেন নাই? গরিব মানুষ তারা ছিলেন, সুমাইয়ার দাস ছিলেন মানুষ, লজ্জাস্থানে লোহার ফলা ঢুকিয়ে দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এ সকল নারীরা জীবন দিয়েছেন, ঈমান বের করে নাই। তার স্বামী ইয়াসিরের কথাও আপনারা জানেন, কাফেররা মক্কার আবু জাহেল আবু লাহাবের নির্দেশে দুই উটের সাথে দুই পা বেঁধে দিয়ে উর্দুটাকে যখন পিটনি শুরু করেছে বাঁচার জন্য, উর্দুটা দৌড়, আর ইয়াসির তার দুই পা দুই দিকে যাচ্ছে, টানাটানি করছে, পুরো মার জীবন্ত দেহটা দুই ভাগ হয়ে গেল, ফারামের মুরগির মতো সিরা হয়ে গেল। আল্লাহ আকবর, আল্লাহ আকবর! এটার নাম ঈমান। এই ঈমান যদি কলবের ভিতরে একবার ঢোকে, দেহ দুই ভাগ না তিন ভাগ হয় ওটা দেখার সময় নাই, ঈমান যেন নিতে না পারে, এদিকেই মুসলমানদের খেয়াল থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো ঈমান। তো এইরকম প্রকৃত মজবুত ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমি সব শেষে, যেহেতু আমার সময় মনে হয় পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে সলাতের বিরতি দিবে না, এখানে সলাত পরে এখানে এই মসজিদে সলাত আছে। হ্যাঁ, ওটা একটু জিজ্ঞেস করেন, পাশে হয়তো জামাত হবে মনে হয়। হ্যাঁ, সময় থাকলে আমার পয়েন্ট আরও আছে, আমি এটা বলবো, শুরু করব, আর না হলে আমি এখানেই হয়তো শেষ করার চেষ্টা করব। তো ভাইরা লিখেছেন 8:40, পাশে মনে হয় মসজিদ আছে, জামাত হবে, আমরা আলোচনা করলে তাদের ব্যাঘাত হবে। তো এই সলাতের জন্য হয়তো 10 মিনিট বিরতি দেওয়া যেতে পারে, কী বলেন? হ্যাঁ, ভাইরা এখন সলাত পড়ছেন, আমরা যখন পড়বো তখন আমরা আজান দিয়ে আমরা পড়লাম। তো এখানে জামাত কয়টায় আপনাদের জানা আছে নাকি? কারো না শেষ হয়ে গেল আবার, কারো জানা আছে, জানেন এখানে জামাত কয়টায়? পাশে 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 মসজিদ আছে না?
আচ্ছা আমরা 10 মিনিট বিরতি দিলে আপনাদের তো মন খারাপ হওয়ার কথা না, এই ইবাদতের জন্য যারা করছেন তাদের তো সুযোগটা আমাদের দেওয়া দরকার। জি, কারণ এটা ফরজ, এটা নফল বলা যেতে পারে, দিন এলে অর্জন করা। জি, আমরা একটু বিরতি নেই, এর মধ্যে টয়লেট বাথরুম যাদের আছে শেষ হয়ে গেছে, তাহলে আমাদের অজান্তে এটা হয়ে গেল, আমরা দুঃখিত ভাইদের এই কষ্টটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাহলে আমরা আমাদের আলোচনা চালিয়ে যেতে পারি, কি বলেন আপনারা? জি, ইমানের রোকন কয়টি বলুন তো, ইমানের রোকন কয়টি? ইসলামের রোকন হচ্ছে 5টি আর ইমানের রোকন হচ্ছে 6টি, তবে আপনারা অনেকেই 7টি মনে করেন, তাই না? ইমানে মুজমাল আর মুফাসসাল মুখস্থ আছেন আপনাদের? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কটা হলো? 7টা হয়ে গিয়েছে। আমরা এই সপ্তম নাম্বারটা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস ওর মাঝে ঢুকিয়ে দিই, সুতরাং আমাদের 6টা হয়, বাদ পড়ে নাই কোনোটাই, মূল পয়েন্ট থেকে ভিতর পয়েন্টে চলে যাবে, কথা ঠিক না? ঠিক। সুতরাং ইমানের রোকন কয়টি? 6টি। প্রথম নাম্বার রোকনটা হলো কি? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছেন, এটা আমরা বিশ্বাস করি না করি না? আমরা কি কেউ দেখেছি? বলুন আল্লাহকে কে কে দেখেছেন, একটু হাত তোলেন তো দেখি, এইটা নাম বিশ্বাস, না দেখেও বিশ্বাস করতে হয়। সুতরাং আল্লাহকে দেখি বা না দেখি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না করি না? যারা নাস্তিক আছেন তারা হয়তো বা কখনো কখনো এই দলিল ব্যবহার করেন যে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না। আমি বলি অসংখ্য বিষয় আপনি নিজেও না দেখে বিশ্বাস করেন, ঠিক কিনা? তো ওই পয়েন্টে না গিয়ে আমি আরেকটা পয়েন্টে আমি তাদের সাথে কথা এভাবে বলতে চাই যে যেটা যেটা দেখেননি সেটা বিশ্বাস করবেন না, আপাতত মানলাম, কিন্তু যেটা দেখছেন বাস্তব বিরোধী উল্টা দেখছেন, এইটার সমাধান আগে করেন। কেমনে? আচ্ছা, আমরা যখন এই দিকে তাকাই ওদিকে তাকাই তো আমাদের কাছে এটা মনে হয় না যে ওই যে বরগুনার শেষ প্রান্তে বরিশালের কাছাকাছি আসমান আর জমিন এক হয়ে গেছে? এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন? তাহলে আমরা দূরে তাকাইলে মনে হয় যে আসমান আর জমিন দুটাই লেগে গিয়েছে, আসলে কি লেগে গিয়েছে? তাহলে যা দেখেননি তা মানবেন না, যা দেখলেন উল্টাটা দেখছেন, ঠিক না? ব্যাঠিক দেখছেন, এটা সমাধান আগে করেন, কথা ঠিক না? ব্যাঠিক। আয়নার সামনে যখন আমি আপনি দাঁড়াই, কোন হাতে সিরুনি? কোন হাতে সিরুনি? ডাইন হাতে সিরুনি, কিন্তু আয়নার দেখাই কোন হাত? এটা কি বাস্তব? যা দেখলেন তা কি সত্য? যা দেখেননি তা মানবেন না, যা দেখলেন বাস্তব বিরোধী অসত্য দেখলেন, এটা সমাধান আগে করেন, আমার কথা কি বুঝলেন নাকি? কারণ এই লোকগুলো আল্লাহকে দেখার পরেও আবার প্রশ্ন করবে যে এইটাই কি আল্লাহ, তা বুঝবো কেমনে? কথা ঠিক না? ব্যাঠিক। কাজে ওনাদেরকে আগে এইটা সাইজ করতে হবে যে ডান হাত দিয়ে সিরুনি করি, আয়নায় দেখি বাম হাত, এইটার সমাধান কবে হবে, কথা বুঝলেন? আচ্ছা, আর একটা উদাহরণ মনে করেন, যে আমরা যখন হুন্ডা চালাই, গাড়িতে উঠি, বাসে উঠি, আমরা আর কি দৌড়াই? পাসপোর্ট ভিসা ছাড়াই রাস্তার গাছগাছালি যা দৌড়াই গো, আমার সে সিটটা দৌড় তারা, এটা কি আমরাই দেখি না আপনারাও দেখেন? হ্যাঁ, সবাই দেখেন, আপনি আর কি দৌড়ান? 60 কিলোমিটার আপনি হলে ওরাও 60 কিলোমিটার পিছনে দৌড় মারে, ঠিক না? ঠিক। এটা কি আমি দেখি না আপনারাও দেখেন? এটা কি আসলে গাছগাছালি দৌড়ায় আপনার ভয়ে? তা আপনার ভয়ে তো ওদিক দৌড়াইবে কেন? আপনি তো এদিক দৌড়াইছেন, ওরা তো ওইদিক দৌড়ায়, পিছন দিকে দৌড়ায়। তাহলে যা দেখলেন বাস্তব বিরোধী অসত্য দেখলেন, এই চোখকে আগে সাইজ করেন, তারপরে আমি আপনার সাথে কথা বলবো, নি উল্টা দেখেন কেন, কথা বুঝলেন? তাহলে যা দেখি নাই তা বিশ্বাস করি না, এই কথা বলার আর সুযোগ থাকে না? অনেক কিছুই আমরা না দেখে বিশ্বাস করি, ঠিক না? ব্যাঠিক। এই যে আমি যে চেয়ারে বসে আছি, সোফা সেটে বসে আছি, এটার বানানে ওয়ালা একজন আছেন না নাই? একজন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি আছেন না নাই? এইটার মিস্ত্রিকে আপনারা দেখেছেন? দেখেছেন? কেমনে বিশ্বাস করেন যে আর একজন বানানেওয়ালা আছে? না দেখি আপনারা বিশ্বাস করেন এমন সাহস আপনাদের? তাহলে এর একজন বানানেওয়ালা আছে, সবাই বিশ্বাস করেন? দেখেছেন? কেউ দেখেন নাই তাও বিশ্বাস করেন, কারণ নির্মাণ যেহেতু আছে নির্মাতা অবশ্যই আছে, আমার দেখা শর্ত নয়।
আরবের একজন সাধারণ মানুষকে একজন নাস্তিকের মতো মনোভাব নিয়ে জিজ্ঞেস করলেন, ও মানুষ, তুমি কি বিশ্বাস করো তোমার রব আছেন? কয়, হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি। তোমার কাছে কি দলিল এবং প্রমাণ আছে যে উনি আছেন? সাধারণ মানুষ, আরবের সাধারণ মানুষ, দলিল প্রমাণ এত ব্রেনের মধ্যে নাই। তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, আরবি দিয়ে বলছেন, আল আসারু ইয়াদুল্লা আলাল বাসীরি ওয়াল বারাতু তাদুল্লু আলাল বাইরি ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ ওয়া বিহারুন যাতু আমওয়াজ আলা তাদুল্লু আলাস সামিউল বাসীরি। সাধারণ মানুষ বলছেন, অজিজ্ঞেসকারী, পদচিহ্ন দেখে যদি পথিককে চেনা যায়, গোবর দেখলে গরুকে যদি চেনা যায়, তাহলে এই যে সাতটা আসমান পলে পলে সাজানো, নক্ষত্র রাজিতে ভরপুর একটা আসমান, এই যে রাস্তাঘাট সম্পূর্ণ এত বড় বিশাল পৃথিবী, এই যে তরঙ্গ বিশিষ্ট সাগর এবং নদী নালা, এগুলো দেখলে কি বোঝা যায় না শ্রবণকারী একজন অবশ্যই আছে? কথা বুঝলেন না? বুঝলেন না? এখান থেকে একজন মানুষ হেঁটে গিয়েছে, তাকে যাওয়া আপনি দেখেননি, কিন্তু পায়ের ছাপ দেখে, পদচিহ্ন দেখে আপনি নির্ণয় করতে পারেন কিনা যে এটা গরু না ছাগল না ভেড়া না কুকুর না মানুষ? আপনি যাওয়া দেখেননি, পদচিহ্ন দেখে বোঝেন যে এখান থেকে গরু গেছে, মানুষ গেছে, কুকুর গেছে, এরকম আপনি বোঝেন না? বোঝেন না? বালুর উপর দিয়ে যখন হেঁটে যায়, সাধারণ মাটির উপর দিয়ে যখন হেঁটে যায়, পদচিহ্ন দেখে মানুষকে চেনা যায়, পথিককে চেনা যায়, কে গিয়েছে বোঝা যায়, ঠিক না? ব্যাটি না দেখলেও বোঝা যায়। এখানে গোবর পড়ে আছে, কি বুঝলেন? এখানে গোবর গরু আসছিল, আরে গরু নাই, গরু তো দেখেন নাই আপনি, না দেখলে কি হবে? গোবর যেহেতু আছে, গরু এখানে আসছিল, ঠিক না? ব্যাটি দূরে ধোঁয়া দেখেছেন, দাও দাও করে ধোঁয়া দেখা যায় ওখানে, তার মানে কি বুঝলেন? ওখানে পানির অবস্থান, তাই না? হ্যাঁ, ওখানে পানি দাও দাও করে, পানি টকবক করে পানি পড়ছে নাকি, কি বুঝলেন? আগুন কি আপনি দেখেছেন? কারণ আগুন ধোঁয়ার কল্পনাই করা যায় না আগুন ছাড়া, ঠিক না? ব্যাটি তাহলে এই সৃষ্টির কল্পনাই করা যায় না স্রষ্টা ছাড়া। আমার কথা কি আপনার পরিষ্কার হয়েছে? সুতরাং স্রষ্টাকে দেখি আর না দেখি, তার সৃষ্টি যেহেতু দেখেছি, তাহলে অবশ্যই তিনি আছে। আমার কথা কি পরিষ্কার? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই নাস্তিকদের একটা মোনাজারা ছিল, বাহাস ছিল, তর্ক অনুষ্ঠান ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছে করে একটু বিলম্বে মাহফিলে উপস্থিত হয়েছেন মঞ্চে। নাস্তিকরা বলছে যে, ভাই আমরা তো শুনেছিলাম যে মুসলিমরা ওয়াদার ক্ষেত্রে নাকি খুবই সতর্ক, তারা ওয়াদা হেরফের করে না, সময় মতো উপস্থিত হয়, তো আপনি দেরিতে আসলেন কেন, এটার কৈফিয়তটা আগে দেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একটা কাল্পনিক আপনাদেরকে ঘটনা শোনাই। আমি যখন বের হয়েছি বাড়ি থেকে, পথিমধ্যে একটা নদী পড়ে গেল, পারাপারের কোনো ব্যবস্থা নাই, আমার নিয়ত ছিল সঠিক সময়ে আসা, কিন্তু মাঝখানে নদী পড়ে যাওয়ার কারণে আমি আসতে পারছি না। আমার এই বেগতিক অবস্থা দেখে পাশে কিছু গাছ ছিল, তারা আপনা আপনি কেটে পড়ে গেল, এরপরে আপনা আপনি তক্তাও হয়ে গেল, এরপরে আপনা আপনি নৌকাও হয়ে গেল, এই নৌকায় উঠলাম আর মাঝি মাল্লা হাল ধরা ছাড়াই এইপারে এসে আমার নৌকাটা পৌঁছিয়ে দিল, এইটুক কারণে আমার একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। নাস্তিকরা বলছে, মাথা নষ্ট, মাথা খারাপ, একটা গাছ না কাটলেই পড়ে যায় নাকি, স মিল দিয়ে করাতিরা তক্তা না বানাইলে তক্তা হয় নাকি, আবার মিস্ত্রি দ্বারা মিস্ত্রিরা নৌকা না বানাইলে মিস্ত্রি হয় নাকি, হাল না ধরলে ঠিকভাবে নৌকা এপার থেকে ওপারে আসে নাকি, মাথাই নষ্ট মাথাই খারাপ, কি আর মোনাজারা করবো? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও নাস্তিক ভাইরা, মাত্র চার পাঁচটা কাজ আপনা আপনি হয়েছে, এমনি এমনি হয়েছে, নিজে নিজেই হয়েছে, এই কথা বলার জন্য আমার যদি মাথা নষ্ট ডিগ্রি দেন তো আপনার তো মাথাই নাই। কেন? মাত্র চার পাঁচটা কথা এমনি এমনি আপনা আপনি হয়েছে, এই জন্য আমারে বললেন মাথা নষ্ট, আর আপনি যে মনে করেন আসমানও নাকি এমনি হয়েছে, জমিনও এমনি হয়েছে, আশপাশে সাগর নদী নালা চাষ রোদ যা আছে সব নাকি এমনি এমনি হয়েছে, তো আপনার মাথা থাকে কোন জায়গায়? কথা ঠিক কিনা? হ্যাঁ, সামান্য কয়েকটা কাজ এমনি এমনি হয় না, আর এই বিশাল আসমান, এই বিশাল জমিন শূন্যের উপরে এমনি এমনি ভেসে থাকে, আর আপনার কি দেন যা ও আপনার এইভাবে শূন্যের উপর নিয়ে অবস্থান করে? কথা ঠিক না? ব্যাটি
এরা জমিন এর পিছনে একজন ড্রাইভার আছেন, তিনি এটাকে ধরে রাখছেন, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ আছেন না নাই? অবশ্যই আছেন। এবার আমি আর একটা উদাহরণ বলি, আল্লামা আব্দুল কাফেল কোরাইশের একটা বই আছে, মুরগি আগে না ডিম? হ্যাঁ, আপনারা বলুন তো, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে, মাশাআল্লাহ। মুরগি আসলে কোত্থেকে? এইবার পড়ছে বেজারে। মুরগি আসলে কোত্থেকে বলেন না? মুরগি আপনাদের দেশে কোত্থেকে আসে? ডিম থেকে আসে। তাহলে কোনটা আগে? তাহলে ডিম কিন্তু আগে। আচ্ছা, ডিম আসে কোত্থেকে? তাহলে ভেজালটা আবার লাগলো তো, দেখা যায় এই সুটানি এই 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 সমস্যার সমাধান কবে হবে? সারা জীবন নাস্তিকদের শেষ হয়ে যাবে, সমাধান খুঁজে পাবে। সাইকেলের চেন বোঝেন না? সাইকেলের চেন ওর আগা মাথা বোঝা যায়, খালি ঘুরতেই থাকে কিন্তু আগা মাথা নাই, কোনটাতে আগে কোনটাতে পরে বোঝা যায় না। ওই নাস্তিকরা যদি বলি না মুরগি আগে না ডিম আগে, খালি ইচ্ছাই সাইকেলের চেনের মতো ঘুরতে থাকবে, মুরগি আগে, মুরগি আসলে কোত্থেকে কয় তাহলে ডিম আগে, ডিম আসলে কোত্থেকে কয় তাহলে মুরগি আগে, মুরগি আসলে কোত্থেকে কয় তাহলে ডিম আগে, এইভাবে লাটিমের মতো ঘুরতেই থাকবে, সাইকেলের চেনের মতোই ঘুরতে থাকবে, সমাধান দেওয়া সম্ভব নয়। আর যারা আমরা স্রষ্টায় বিশ্বাসী তারা বলবো মুরগি আগে, সমস্যা কি আপনার? আল্লাহর মুরগি বানাইতে ডিম লাগে না, কথা ঠিক না বেঠি? অথবা আমরা যদি বলি আগে ডিমই আগে, তাই বা সমস্যা কোথায়? আল্লাহর ডিম বানাইতে মুরগি লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারে দেখা যায় না তারে বিশ্বাস করা যায় না। আমরা বলি আমরা তো আল্লাহকে বলেছি তিনি আরশের উপরে আছেন, ঠিক না বেঠি? নাকি আপনারা অন্য কোনো বিশ্বাস করেন নাকি? অনেকে আবার মনে করেন সব জায়গায় আছে। না ভাই, সব জায়গায় আল্লাহর ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, যে কোনো জায়গায় তিনি হস্তক্ষেপ করলে করতে পারেন, কিন্তু আসলে তিনি আছেন কোন জায়গায়? কোরআন দিয়ে দলিল জিলিকে রাগ করার উপায় আছে নাকি? মুসলমানের কমপক্ষে নাই, অন্য কেউ হলে সেটা ভিন্ন কথা। সূরাতুত তহার কয় নম্বর আয়াত? পাঁচ নম্বরে। দেখছেন সাধারণ জনগণও মুখস্থ করছে, আর রহমান আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। এই আরশের উপর সাত আসমানের উপরে। বিজ্ঞানীরা কি সাত আসমান পর্যন্ত গেছে বলুন? গেছে? আমি এবার আপনাদেরকে আর একটা পরীক্ষা করি, এই পকেটই আছে। হ্যাঁ, আপনাকে দেখবেন না কিন্তু, আমার তাহলে বক্তব্য লস হয়ে যাবে। হ্যাঁ বলেন তো, আমার হাতের মুঠোর ভিতরে কিছু আছে না নাই? নিশ্চিত করে বলবেন, ভুল হলে কিন্তু বহু তালাক। এখন বলবে যারা বিয়ে করেনি তারা বলি, যেদিন বিয়ে করবেন ওই দিনই তালাক, মিথ্যা হলে, ভুল হইলে। একদম নিশ্চিত করে বলবেন যে হাতের মধ্যে কিছু আছে বা নাই, চালাকি করবেন না। এক পক্ষ করবেন যে আছে, আর এক পক্ষ করবেন যে নাই, বক্তাকে ডস দেওয়ার জন্য। এই নীতি চলবে না। নিশ্চিত করে ওকে বলতে পারবো আমরা যে কিছু আছে বা নাই? হয়তো বা বলতে পারেন ওস্তাদ হাতটা বেশি দূরে তো কাছেও নিয়ে এসে যখন সানা বড়ও করেন, তাকে আপনি দেখতে পারবেন যেখানে কিছু আছে? এক্ষেত্রে আপনার আপনার বিশ্বাসটা কী হবে ভাই? থাকতেও পারে নাও পারে, আমার বউটার তালাকের ব্যবস্থা করেন না, কথা ঠিক না বেঠি? তাহলে হাতের মুঠির খবর আমরা বলতে পারি না যে আছে বা নাই, নিশ্চিত করে বলতে পারি না। সাত আসমানের খবর নাস্তিকরা কেমনে বলে যে ওখানে কেউ নাই? আর আমি ইমানের বিশ্বাসের যোগ্যতা না থাকলে এইটুকু বলতে পারেন, থাকতেও পারে নাও পারে, ও বিষয়ে আমার জানা নাই, এইটুকু বলতে পারেন, ঠিক না বেঠি? তাহলে ওর বিশ্বাসের যোগ্যতা নাই, ওইটুকু বলুন যে থাকতে পারে নাও পারে, ও বিষয়ে আমার জানা নাই, কথা ঠিক না বেঠি? কিন্তু নাই নিশ্চিত করে বলার ক্ষমতা অধিকার কোনো বিজ্ঞানীর? চাঁদ পর্যন্ত গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে, আর আর চাঁদে যায় না, এখন মঙ্গলে যাওয়ার পাঁয়তারা করে, কথা বুঝতে পেরেছেন? চাঁদে আর যায় না কেন? চাঁদে যে ইসলামের ছবি আছে, ইসলামের ইতিহাস আছে, ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আঙুল দিয়ে ইশারা করছিলেন, আমার হাতে কিন্তু কিছু ছিল, হ্যাঁ টেরফান নাই, কথা বুঝতে পেরেছেন? চাঁদের উপরে দ্বিখণ্ডিত অবস্থাটা আল্লাহ আবার জোড়া দিয়েছেন, কিন্তু একটু মানে অস্পষ্ট জোড়া দিয়েছেন। এটা যে ভাঙছে, আল্লাহ যদি ইচ্ছা করতেন আগের মতো আবার জোড়া দিতে পারতেন না? কিন্তু আল্লাহ ওইভাবে জোড়া দেন নাই। আপনারা মেলা মাইল যদি প্লেটটা ভেঙে যায় তো আইকা গাম নাকি একটা মজবুত গাম আছে, আঠা আছে, ওটা দিয়ে যদি সূক্ষ্মভাবে লাগানো, তারপরেও কারো চোখ যদি ভালো হয়, কয় না এক বুড়িগঙ্গা নদী একটা গেছে এখান দিয়ে, প্লেটের ভিতর দিয়ে দাগটা দেখা যাবে না? যাবে না। একবারে কি মিলানো আর সম্ভব? যতই আপনি আঠার গাম লাগান মানুষ সেটা পারছে না, এটাকে ভেঙে আবার নতুন করে বানানো যাবে, কিন্তু জোড়া আপনি যতই দেন একটু কিন্তু বোঝা যাবে যে বুড়িগঙ্গা নদী এখান দিয়ে একটা গেছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আগের মতো চাঁদটাকে দ্বিখণ্ডিত চাঁদকে জোড়া দিতে পারতেন, কিন্তু ওই যে বিজ্ঞানীরা মাঝে মাঝে যাবে মেসেজটা যেন ওরা পেয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন নবী আসছিলেন, ইতিহাস যেটা পড়েছি আঙ্গুলের ইশারা করার কারণে দুইবার পেয়ে গিয়েছিল, তার প্রমাণ আল্লাহ এখন ওখানে রেখে দিয়েছেন। তো এত কষ্ট করে নাসা বিজ্ঞানী উপরে পাঠায়, ওরা মুসলমান হয়ে আসে ওই চিহ্ন দেখে, এই জন্য লস করতে আর রাজি না, ওই জায়গায় কয়ে না ওখানে যে বসবাসের উপযুক্ত না ওটা বাদ দাও, এখন মঙ্গল গ্রহ দেখো যাওয়া যায় নাকি। আমার কথা বুঝতে পারলেন? সুতরাং আল্লাহ আসে না নাই দেখি বা না দেখি দেখার কোনো দরকার নাই, তবে হ্যাঁ আকিদা ভ্রষ্ট কিছু মানুষ আছে তারা মনে করে যে তারা আল্লাহকে দেখে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে আমাদের আশপাশে বসবাস করে, তাও চোখের পাওয়ার দেখুন চাইলে দেখে না, চোখ বন্ধ করলে দেখে নেয়, কয় এই তো দেখলাম আল্লাহ রে, চাইলেই তো দেখলাম আল্লাহ রে, চাইলে এতক্ষণ দেখলো না, এই চোখ বন্ধ করলে দেখে লয়, এরা আকিদা ভ্রষ্ট লোক, ঠিক না বা ঠিক, আকিদার পদস্খলন হয়েছে তাদের, কোরআন থেকে তারা বিচ্যুত হয়েছে, কোরআনের কাছে আসুন। সূরা আরাফ, স্বনামধন্য একজন নবী এবং রাসূল আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তার নাম কি? মুসা আলাইহিসসালাম। কোরআন আল্লাহ আপনারা বলছেন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ গো আমার একটু দেখা দেন আমি আপনারে দেখব। আল্লাহ কি বললেন? লান তারানি, তুমি আমাকে কশিন কালো দেখতে পাবে না, তবে একটা অপশন দিলেন, সুযোগ দিলেন, ওয়ালাকিন উযুর ইলাল জাবালি ফা ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি আমার নূরের তাজাল্লিতে ঝলকে ছটায় বহাল থাকতে পারে তাহলে তুমি আমারে দেখতে পাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের পাঁচটা আঙ্গুলের সবচেয়ে ছোট আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুলের প্রান্ত সীমায় বৃদ্ধা আঙ্গুলি নিয়ে পরিমাণের ক্ষুদ্রতা বোঝাচ্ছেন, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের কতটুকু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ছোট আঙ্গুলের প্রান্ত সীমায় বৃদ্ধ আঙ্গুলি নিয়ে বলছেন এইটুকু নূর, সুবহানাল্লাহ। এইটুকু আল্লাহর নূর যখন পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন, কোরআন আল্লাহ বলে দিয়েছেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হয়ে পড়ে গেলেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল চর্ম চক্ষু দিয়ে এই দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে মুমিনদের জন্য শুভ সংবাদ, নিরাশার কিছু নাই, মুমিনদের জন্য শুভ সংবাদ, যদি আমি আপনি ভালো কাজ করে যেতে পারি গো মরণের পরে, আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহকে দেখবো না দেখবো না, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই আল্লাহকে আমরা দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অফারটা ঘোষণা করে দিয়েছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করেন তাদের জন্য বেতনও আছে বোনাসও আছে। বেতন শুধু বেতন, বোনাস শুধু দুনিয়াতে চাকরি করলেই পাওয়া যায় না, আল্লাহর অফিসে চাকরি করলেও, ইমানের অফিসে চাকরি করলেও বেতন বোনাস পাওয়া যায়, ঠিক কি না? আল্লাহর অফিসে যদি, আল্লাহর বান্দা অফিসে যদি চাকরি করেন তাহলে আল্লাহ বলছেন তার বেতন আছে, জান্নাত তাকে দিয়ে দিব, বোনাসও আছে। এই বোনাসের ব্যাখ্যায় স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, হিয়া রুইয়াতুল্লাহ, ওই বোনাসটা হলো আল্লাহর দর্শন, সুবহানাল্লাহ। এর যে সুস্পষ্ট আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ওয়াজুহুই ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা ঝলমল করতে থাকবে, আলোকিত হয়ে যাবে, উদ্ভাসিত হয়ে যাবে, কেন কেন কেন, যেহেতু সে তন্ময় হয়ে এক ধ্যানে তার রবের দিকে চেয়ে থাকবে, সুবহানাল্লাহ। এই যে দেখুন আমরা কালো মানুষই, এই লাইটিংয়ের কারণে আমাদের চেহারার উজ্জ্বলতা বাড়ছে না বাড়ে নাই, কি বলেন? ছবিতে দেখবেন কালো মানুষকে ছবি উঠেলে হায় হায় কি সুন্দর মানুষ রে, কাজে এইভাবে বর সিলেক্ট করবেন না, বিপদ আছে, কিন্তু পাত্রীও এইভাবে সিলেক্ট করবেন না, বিপদ আছে। তারপরও মেকআপ সুন্দরী থেকে বাঁচে বেঁচে থাকবেন, অরিজিনাল সুন্দরী দেখে নেবেন, কারণ কালো হোক আর ধলা হোক চেহারার মাঝে মোর সৌন্দর্য এমনি আল্লাহ কাপড়ের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেয়, ঠিক না ব্যাচি? না বাংলাদেশে সব মানুষ কি ফর্সা নাকি? কালো মানুষগুলো কি চলে না বাজারে? এরা বউ পায় নাই, এরা স্বামী পায় নাই, সবাই পেয়েছেন, যা যার যার চোখের সামনে আল্লাহ ওইটাকে মানে ভালো লাগিয়ে দিবেন, ঠিক কিনা? তো যা হোক, আলো ধরা যাই হোক, এই লাইটের সামনে বসলে, লাইটিংয়ের কারণে চেহারার উজ্জ্বলতা
একটু হলেও বাড়ে, ঠিক না ঠিক? এই সামান্য 60 পাওয়ারের বাতি যদি আমার আপনার চেহারার উজ্জ্বলতা এইভাবে বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে স্বয়ং আল্লাহর নূর দেখুন আপনার আমার চেহারার উপর পড়বে, চেহারাটা কেমন উজ্জ্বলিত উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ, আমরা সেটার অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পথে চলার তৌফিক দান করুন, যে পথে চললে মরণের পরে আমরা আল্লাহকে দেখতে পাবো। আমিন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকেও আমরা বিশ্বাস করি। ফেরেশতারা কারা? এরা হচ্ছে আল্লাহর প্রশাসক। বাংলাদেশের সরকারের একটা প্রশাসন আছে, সৌদি আরবের সরকারের একটা প্রশাসন আছে, এই প্রশাসনে নানান দলে বিভক্ত আছে, কেউ সেনাবাহিনী, কেউ আকাশ বাহিনী, কেউ স্থল বাহিনী, জল বাহিনী, কেউ পুলিশ, কেউ র‍্যাব, কেউ আনসার, এরকম ভাগাভাগি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাটা হচ্ছে এরকম একটা প্রশাসন। এরা বিমান বাহিনী, আকাশ বাহিনী, স্থল বাহিনী সব বাহিনীতে আছে এরা। সুতরাং ফেরেশতা অনুবাদ করলে মানুষ অনেক সময় বুঝতে পারে না এটা হলো প্রশাসন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মাঝে কাউকে র‍্যাব হিসাবে দায়িত্ব দিয়েছেন, কাউকে পুলিশ হিসাবে দায়িত্ব দিয়েছেন, কাউকে জেলখানায় দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। জাহান্নামের নামক জেলখানাটা দেখাশোনার দায়িত্বে কিছু আছে ঠিক না ঠিক? রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়ার মতো কিছু প্রশাসন আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছে। এই ফেরেশতাগুলোর কথা বলা হয়েছে, তারা নির্দয়, তাদের মধ্যে দয়ামায়া বলতে কোনো জিনিস নাই। রিমান্ডে নিয়ে শাস্তি দিলে আপনার চোখের পানি দেখে লোকটার দিলের ভিতরে মায়া সৃষ্টি হতে পারে, একটু শাস্তি হালকা করতে পারে ঠিক না ঠিক? তা যদি না হয় কমপক্ষে কাগজের নোট দিয়েও তো একটু ঠান্ডা করা যায়। কাগজের নোট বসেন তো, দিয়েছে 5টা পিটুনি, কয় স্যার দাঁড়ান একটু ফোন করি, 2 লাখ দিবেনি, তাও পিটুনিটা একটু কম দেন, কয় তা তো ঠিক আছে। হ্যাঁ, তাহলে মানুষের হৃদয়কে হয়তো চোখের পানিতে ঠান্ডা করা যায়, কথা কণ্ঠ দিয়া চিল্লাল চিল্লালেও মানুষ কয়ে যায় পুরোটা বড়ই হয়ে গেছে, আচ্ছা পরে একটা আস্তি দিবে, এমন তো দয়াময় সৃষ্টি হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রিমান্ডে যে পুলিশ দায়িত্ব আছেন, ফেরেশতা পুলিশ দায়িত্ব আছেন, এদের দিলের ভিতরে রহম বলতে কি জিনিসটা নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে মারতেই থাকবে। রোবট যেমন, রোবটের যদি সুইচ দিয়ে রোবট চাপ মাপ মারেন, ওর কাছে হাতুড়ি দেখালে পিটেই থাকেন, ও মাপ কি আর আস্তে আর ধীরে দিবে আপনি যতই কাঁদেন। ফেরেশতারা হলো রোবট সিস্টেমের, মানে খালি পিটনের দায়িত্ব পিটাই দিতে থাকবে, ও তো আমি চিল্লালেন না, কাঁদলেন না, মরলেন না, বাঁচলেন ও দেখা দেখি নাই, ও লাঠি মারতে পিটাই দিয়েই থাকবে, দয়া ময়া নাই। কবরের ভিতরে যে ফেরেশতারা দায়িত্ব আছেন, পরীক্ষার হলে ইন্টারভিউ নেওয়ার জন্য কিছু ফেরেশতা আছেন ঠিক না ঠিক? এগুলোও দয়া ময়া নাই। বলা হয়েছে অন্ধ বধির, এরা চাইয়া দেখবেও না আবার শুনবেও না, চিল্লেই কি করবেন, কেঁদেই বা কি করবেন, কাজ হবে না। তাহলে এই ফেরেশতাদেরকে আমরা দেখি না, বিশ্বাস করি। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি বলুন তো, বলুন না কিসের তৈরি? নূরের তৈরি বললে আমার ওয়াজ বোঝা যাইতো না, বলতে হবে নূরের আলোর তৈরি। কি বলতে হবে? আলোর তৈরি। এই যে নেটওয়ার্কে আমরা কথা বলি, দেখুন আমি এখানে বললাম আসসালামু আলাইকুম, সৌদি আরবের ওপার 6000 মাইল দূর থেকে আরেকজন বললো ওয়ালাইকুম আসসালাম, এই কথাটা গেল আর ওই কথাটা আসলো, কয় বছর সময় লাগে, কয় মাস সময় লাগে, কয় ঘন্টা সময় লাগে বলুন তো? 1 সেকেন্ডের ভিতরে আসসালামু আলাইকুম সঙ্গে সঙ্গে সৌদি আরবের মোবাইলে চলে গেল, ওখান থেকে ওয়ালাইকুম আসসালাম সঙ্গে সঙ্গে আমার মোবাইলে আওয়াজ চলে আসলো। সুবহানাল্লাহ, এই যে কাজটা করে একজন শক্তি করে, একটা শক্তি করে, আমরা তাকে দেখি না ঠিক না ঠিক? কে করে এটা? একটা আলোক রশ্মি, একটা নেটওয়ার্ক মানে একটা আলোক রশ্মি। আর আলোর গতি সম্পর্কে আপনাদের ধারণা আশা করি আছে, সেকেন্ডে 1,86,000 মাইল, এটাতে কিলোতে নিয়ে গেলে কমপক্ষে 2,50,000 হয়ে যাবে ঠিক না ঠিক? তাহলে 1,86,000 মাইল বেগে আলোর গতি, তার মানে আমি দেখুন বলবো এক বলতে আমার যেটুকু সময় লাগছে এইটুকুর ভিতরে আলো 1,86,000 মাইল দূরে গিয়ে বসে হয়েছে, ও আকাশ ওই জায়গায় গিয়ে, কথা বুঝলেন? এটা আলোর গতি, কি শক্তিশালী পাওয়ারফুল এই আলো। আপনার কথাটা বলে আসসালামু আলাইকুম বের হওয়ার সাথে সাথে নিয়ে চলে গেছে সৌদি আরবে, ও বলছে ওয়ালাইকুম আসসালাম সঙ্গে সঙ্গে এনে দিয়েছে এখানে, কে এনে দেয় এটা? ওই আলোক রশ্মি, কথা বুঝলেন? এদের ক্ষমতা শক্তি কত বেশি, মানুষ এটাকে নিয়ন্ত্রণ করে কাজে লাগাচ্ছে, কথা বুঝলেন না? বুঝলেন না? বেতন দেয় মনে হয় ওরে নাকি? বেতন দেয় না, বেতন দিয়ে ওরা পারবে না, কিন্তু বসে নিয়ে এসে আল্লাহর দেওয়া মেধা খাটিয়ে এই প্রযুক্তি ব্যবহার করে এই আলোক রশ্মিকে দিয়ে মানুষ ফায়দা লুটিয়ে নিচ্ছে ঠিক না ঠিক? তো ফেরেশতাটা কিসের তৈরি? তাহলে আসমান থেকে এখানে আসতে আর কয়দিন সময় লাগবে? সুবহানাল্লাহ,
এই যে নেটওয়ার্কের শক্তি যদি বুঝে থাকেন, এটা আমরা দেখি না, বিশ্বাস করি যে একটা শক্তি কাজ করছে, দেখার উপায় নাই, ঠিক না ভাই? ঠিক, কারণ এর আলোর পাওয়ারটা এত বেশি যে আমাদের চর্মচক্ষু এটাকে ক্যাচ করতে পারবে পারবে না। তাহলে এই যে শক্তি আমরা বিশ্বাস করি, তো ফেরেশতা এরকম আলোক রশ্মি, তারা আলোর গতিতে আসে আর যায়, বিভিন্ন দায়িত্ব তারা পালন করছেন, আমরা দেখি বা না দেখি তাদেরকে বিশ্বাস করি। কেরামাল কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামাল কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, আপনার আপনার দুই কাঁধের উপরে আল্লাহর অফিস চালাচ্ছে, ঠিক না ভাই? ঠিক, আল্লাহর অফিসের দায়িত্ব দিয়েছেন, এই কাঁধ একটা অফিস, ওই কাঁধ একটা অফিস, দুই অফিসার বসে আছে, সারাদিন যা করছেন যা বলছেন সব রেকর্ড করছে, অডিও ভিডিও যা লাগে সব কিছু তারা করছে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা ফেরেশতাকে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাবকেও বিশ্বাস করি না দেখি, ঠিক কিনা? শুধু আসমানি কিতাবের ভিতরে একটাই শুধু দেখি, তার নাম আল কোরআনুল কারীম। এই ঈমানের যে ছয়টা রুকন আছে, এই ছয়টার ভিতরে শুধুমাত্র এই কোরআন ছাড়া আর কিছুই আমরা দেখি না, না দেখি বিশ্বাস করি। আমরা রসুলকে বিশ্বাস করি, রসুলদেরকে আমরা না দেখেই বিশ্বাস করি, এমনকি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে নিজেরা গর্বিত, নিজে নিজেরা মানে গর্ব করি, সেই নবীকেও আমরা দেখি না, এই কথা ঠিক না বেঠি? তারপরও আমরা বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসকেও আমরা বিশ্বাস করি। কে বলে বিশ্বাস করেন না? করেন না। মরণের পরে আর একটা জীবন আছে, কবরে গেলেই ওই জীবন শুরু, মরণের পর থেকেই শুরু হয়ে গেল। কবরে যখন যাবেন, ওই যে আবার ফেরেশতারা ইন্টারভিউ নেবেন, ঠিক না বেঠি? এগুলো আমরা না দেখেই সব বিশ্বাস করি। কটা প্রশ্ন করবেন? কটা প্রশ্ন? প্রশ্ন আউট, অ্যান্সারও আউট, তারপরে টেনশনে আসি হলে গেলে মনে পড়বে কি না, এরকম সহজ পরীক্ষা পৃথিবীতে আর কোথাও পাবেন না। মাত্র তিনটা প্রশ্ন, আপনার রব কে বলুন তো? রব কে? আপনার দিন কি? আপনি কোন নবীর উম্মত? তাহলে প্রশ্নও জানা আছে, আউট, অ্যান্সার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, উত্তর আপনাদের ছোটস্থ আছে, কিন্তু কবর নামক হলে গিয়া প্রশ্ন উত্তরগুলো মনে পড়বে কিনা টেনশনে আছে, ঠিক কিনা? আমরা বলি যে ছাত্রটা বছরের শুরুতেই, বছরের শুরু থেকে সময়কে মূল্যায়ন করে প্রতিদিনের পড়া প্রতিদিন রপ্ত করে, সেই ছেলেটা পরীক্ষার আগে রাত্রে যদি নাক ডেকে ঘুমায়ও ওর পাশ নিয়ে কোনো টেনশন করা লাগবে না, ঠিক না ভাই? ঠিক। আর যারা টোটো কোম্পানি সারা জীবন খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, কথা বুঝতে পারছেন, যে অস্ত্র শস্ত্রে দৌড়াদৌড়ি ফালাফালি করছে, পরীক্ষার আগারিত্রে বই নিয়ে বসছে আর ব্লেড নিয়ে বসছে, বুঝলেন? মানে পড়তে গিয়া যা কিছু ব্রেনের মধ্যে নিছে, প্রশ্ন মধ্যে পড়ে খালি পেঁয়াজ লাগে, এইটার উত্তর এটা পড়লাম না, এটার উত্তর এটা পড়লাম, পেঁয়াজ লাগবে না লাগবে না, এরা ওয়ান টাইম ছাত্র, এর পেঁয়াজ লাগবে, আর লং টাইমের ছাত্র যারা ওদের পেঁয়াজ আশা করি লাগবে না, ঠিক না ভাই? ঠিক। তো আমি যদি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর চর্চাটা, তাওহীদের চর্চাটা জীবনের শুরু থেকে প্রতিদিন করতে থাকি, তাহলে হলে গিয়া কবর হলে গিয়ে আমার কোনো টেনশন আছে? আশা করি টেনশন থাকবে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন এই ছাত্রকে পাশ করানোর, সুবহানাল্লাহ। কাজী ওই ওয়ান টাইমের ছাত্র না হয়ে লং টাইমের ছাত্র আমরা হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের পাশের দায়িত্ব নিয়ে নেবে। তবে ইদানিং যেহেতু ডিজিটাল যুগ চলছে না, এটা তো সব ক্ষেত্রেই ডিজিটালের একটা ছোঁয়া লাগছে। কিছু কিছু পীর সাহেব মাইন্ড করবেন না, যেগুলো বাস্তব বললে কি রাগ করবেন নাকি, কিছু কিছু পীর সাহেব তাদের মুরিদ মারা গেলে ওই প্রশ্ন উত্তরগুলো লেখে একটা এক পেজের উপরে লেখে কম্পিউটারে বুকের উপরে কষ্টে মেরে কবরে পাঠাচ্ছে, এই জিজ্ঞেস করলে একটু আর্টসকে দেখে নে উত্তরটা দিয়ে দিও, বুঝলেন না? বুঝলেন না? যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে দেওয়া আছে রব্বি আল্লাহ, আর সঙ্গে দেখি নে উত্তরগুলো দিয়ে দিও, ডিজিটাল যুগে কবর পর্যন্ত ডিজিটাল পৌঁছে গেছে। আর এক ভাই আমার এটার ব্যাখ্যা করলো কি, কয় ও আরো বেশি করে মার খাবে, কয় কেন, কয় নকল সহ হলে গেছে ও মার খাবে না, কথা ঠিক যাবে? ঠিক। আমরা নকল সারা গেলে সরি বললে মাফ করলে করতে পারে, এই বেটারে ছাড়তো না, নকল সহ গেছে ওর মার বেশি করে খাবে, এই পীরের মুড়ি ধরলে মার বেশি করেই খাওয়া লাগবে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা বিশ্বাস করি না দেখেই কবরের একটা বিষয় আছে। অনেক সময় মানুষ দেখুন,
আবু জাহেল আবু লাহাবরাও প্রশ্ন করেছে, মাইয়াহিল ইযামা ওয়া হিয়া রামীম, মরণের পরে আবার কে পোষাগলা হাড্ডিগুলোকে আবার সুন্দর করে কে সৃষ্টি করবে? এরা অবাক হয়ে প্রশ্ন করত। এই যুগের মানুষের এই ধরনের প্রশ্ন করা মানেই অজ্ঞতার সাগরে হাবুডুবু খাওয়া, ঠিক না বেঠিক? এই প্রযুক্তি আপনার আমার সামনে এসে গিয়েছে, এই যে মোবাইলটা, এই মোবাইলটা যখন কোম্পানির কাছে নিয়ে বিক্রি করে দেন, এটাকে গলিয়ে আবার নতুন করে ভেঙ্গে চুরমার করে আবার এরকম সুন্দর করে মোবাইল তারা বানাইতে পারবে না? পারবে না। কয় মোবাইলের উদাহরণ বুঝলাম না, ঠিক আছে। আপনারা বরগুনার ফজরের আগে কিছু গরিব মানুষ দেখবেন, টোকাই বলে তাদেরকে আমরা সম্বোধন করি, এরা পলিথিন আর পেপসির কোকা কোলার বোতল ধনী লোকেরা খেয়ে ফেলে দিয়েছে আর ওই টোকাইরা কুড়িয়ে নিয়ে যায়। দেখছেন তো, এটা তো দেখছেন কমপক্ষে। এই টোকাইরা পলিথিন এবং বিভিন্ন ময়লা আবর্জনা থেকে টুকিয়ে 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 টিয়ে নিয়ে গিয়ে কি করে একটা দোকানে বিক্রি করে দেয়া, দুই চার পয়সা পায়, তাই দিয়ে সংসার চালায়, ঠিক কিনা? ওই দোকানদার এই মালটা নিয়ে কি করে, মাম পানি ফ্রেশ পানি এইভাবে পানিগুলো ফেলে বোতলগুলো ফেলে দিয়েছেন, এই বোতলগুলো আবার কোম্পানিরা কিনে নেয়, ঠিক কিনা? ওই কোম্পানি মূল কোম্পানির কাছে চলে যায়, কোম্পানি আবার মেশিনে দিয়ে গলিয়ে ওর ভিতরে ময়লা যা আছে একদিক দিয়ে বের করে দেয় আর আসলটা আবার রেখে নতুন করে আবার বোতল বানিয়া আবার মে পেপসি এবং মাম পানি দিয়ে ধনী মানুষদেরকে আবার খাওয়ায়। বোঝেন না? বোঝেন না? এই অবস্থা বুঝছেন কমপক্ষে? এই যে পটেটো চিপস খাচ্ছেন, এই তো আলু থেকে মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রসেস করে পটেটো চিপস করে খেলেন, ওই চিপসকে আবার মলত্যাগ করবেন, ডাস্টবিনে পড়বে, ওইটা মাটির সাথে মিশে আবার পটেটো চিপস করে আল্লাহ আলু করে আবার আপনার পটেটো চিপস খাওয়াবে, ঠেকাবেন কেমনে? ঠেকাবেন কেমনে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, চোখের সামনে আমরা দেখি মানুষ নিজেই ধ্বংস করে আবার গড়তে পারে, কথা ঠিক না? যে আল্লাহ কি ধ্বংস করে গড়তে পারবেন না? পারবেন না। চোখের সামনে দেখুন, ধানের বীজ মরা মরা ধান পানির ভিতরে ফেলে রেখে আসলেন, ওটার আবার জিন্দা করে কে? চোখের সামনে জিন্দা হচ্ছে, মরা ধান জিন্দা হয় এত বড় জাজ্জল্যমান চাক্ষুষ প্রমাণ থাকার পরে মানুষ কি করে জিজ্ঞেস করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবর নামক মেশিনে দিয়ে দিবেন, এই সুন্দর মানুষটাকে আল্লাহ কবর নামক মেশিনে দিয়ে আবার মিসমার করে দিবেন, আবার একটা সাউন্ড দেওয়া মাত্র ওই কবর থেকে আবার সুন্দর মানুষ বের হবেন। আল্লাহ মনে হয় পারবে না এটা, না? আল্লাহ পারবে না? আপনিও তো মাটি ছিলেন, সেখান থেকে আল্লাহ কেমনে এটা আপনার এত সুন্দর করে বানাইলেন? আপনার অস্তিত্ব কি শুরু থেকে এরকম ছিল? আপনার অস্তিত্ব কেমনে এরকম হলো চিন্তা করুন। আপনি আমি তো মাটি ছিলাম, এই তো বরগুনার মাটিতেই ছিলাম, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করতে চাইলেন, কেমনে করলেন দেখুন। ওই বরগুনার মাটিতে কৃষকেরা চাষ করলো, ওই ধানের ভিতরে, ধানের উদাহরণ দিলে আবার আরেকটা উদাহরণ খেপবে না তো, এটা উদাহরণ দিচ্ছি পক্ষে বিপক্ষে না, এখন উদাহরণ দেওয়া বিপদ হয়ে গেছে, কয়েক ধানের উদাহরণ দিলে নৌকার উদাহরণ দেয় না, এই মানে বিএনপিতে কথা বুঝতে পেরেছেন? তো যা হোক, ধান গাছ মাটিতে, ওই মাটিতে বরগুনার নিচের মাটিতে আমরা ছিলাম, রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে বানাতে চাইলেন, ধান গাছের বীজে আমরা মাটি হিসাবে ছিলাম, ওই লিকুইড করে তরল করে আল্লাহ রাব্বুল আলামিন ধান গাছের পাইপ দিয়ে আমাদেরকে উপরে উঠিয়ে নিলেন, ধানের ভিতরে ঢুকিয়ে দিলেন, ক্যাপসুলে বানাইলেন, আল্লাহ ক্যাপসুলে ঢুকিয়ে দিয়েছেন আমাদেরকে। এবার ধান যখন পেকে গিয়েছে, কাস্তে দিয়ে কেটে মাটি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন কৃষকেরা, আবার ওই মেশিনের সামনে দিয়া ধানটাকে আলাদা করে দিলেন, ক্যাপসুলটা আলাদা, এই খড়টাকেও ফেলে দিলেন, এবার শুধু আমরা ক্যাপসুলের মধ্যে মানুষ এর মধ্যে আসি। বোঝেন না? বোঝেন না? ক্যাপসুলের মধ্যে আসি। এরপরে অনেক চড়াই উত্তরায় পার হইলো, শুকাইলেন, আবার বিক্রি করলেন, সেখানে আবার কৃষকেরা কিনে নিয়ে, কেউ আবার কিনে নিয়ে সিদ্ধ করছে, করছে না সিদ্ধ করছে, তখন তাও গায়ে একটা জামা ছিল, বেশি কষ্ট তো হয় নাই, তাই না? সিদ্ধ করছে, আবার শুকাইছে, আবার ধান মাঙ্গার মেশিনে দিয়া চাপ দিয়া পোশাকটা খুলাইছে, ঠিক তো? দেখেন মানুষ কীভাবে আল্লাহ বানায়, কারখানা খোঁজ নেন। এরপরে আবার আব্বা আম্মা যখন কিনে নিয়ে আসছে চাউলটা, তারাও আবার শক্ত খাওয়া যায় না, দাঁতে পারে না, ওইটার আবার আগুনি দিয়ে আবার সিদ্ধ করছে। আগে সিদ্ধর সময় গায়ে জামা ছিল, আব্বা আম্মা যখন সিদ্ধ করে তখন আর গায়ে জামা ছিল, কথা বুঝলেন? এই যে গরম করলেন, নরম হয়ে গেলাম, এর মধ্যেই আমি আপনি আসি, রাখে আল্লাহ তো মারে কে, আর মারলে আল্লাহ তো রাখে কে, কথা বুঝলেন? এবার আব্বা আম্মা ধান ভাতটা তরকারি মেখে দাঁতের তলে দিয়ে এমনভাবে যাতা দিয়ে পিছনে মারলো, দুই দাঁতের তলে পড়ে গেলাম আমরা,
একদম সেদা ভেদা হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তারপরও আমরা আসি, মরি নেই, আল্লাহ বাঁচাবেন। তো এবার আব্বা মা গিলে খেলেন, চলে গেল পেটের ভিতরে, এই পরিপাকতন্ত্রের ভিতরে কিডনি দিয়ে সাকনার মতো করে সেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিয়ে রক্ত তৈরি করেন, কিছু দিয়ে ক্যালসিয়াম তৈরি করেন, কিছু দিয়ে হাড্ডি তৈরি করেন, কিছু দিয়ে মানব তৈরির উন্নত মানের উপকরণ মশলাটাও তৈরি করেন। সুবহানাল্লাহ, ওই মাটি থেকে প্রসেস করে করে আল্লাহ নিয়ে আসলেন বরগুনার মানুষকে, এসে আব্বা আমার পিঠের ভিতরে ঢুকিয়ে দিলেন। আব্বার থাকে হলো পৃষ্ঠ দেশে, মার থাকে হলো এই বক্ষ দেশে, দুই জায়গায় দুটা স্টোর রুম আছে আল্লাহর, কথা বুঝলেন? ওটা আপনি বাধা দিতে পারবেন না, স্টক ওটা আল্লাহর দায়িত্বে, এই দুটো আপনার আমার এই জায়গায় থাকে। আব্বা আমার, আব্বার কোরআন কিন্তু আছে, আমি কিন্তু এমনি আন্দাজে বলছি না, আর কোরআন আল্লাহ বলে দিয়েছেন ফালইয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের চিন্তা করা উচিত কি দিয়ে তারা সৃষ্টি করা হলো, খলিকা মিম্মা দাফিন, সজরে বেরিয়ে আসে এমন পানি দিয়ে তারা সৃষ্টি করা হয়েছে। ওই পানিটা কি চিনছেন না? চিনছেন তো, এই পানি দিয়ে আল্লাহ তৈরি করেছেন। এই পানিটা কোত্থেকে আসে বলছেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইম, এটা পৃষ্ঠদেশ আর বক্ষদেশ থেকে বেরিয়ে আসে, কথা বুঝলেন? তো ওই মাটি থেকে নিয়ে এসে আল্লাহ আপাতত পুরুষের পৃষ্ঠদেশে, নারীর বক্ষদেশে রেখে দিলেন। স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের সময় দুই দিক থেকে মাইনাস আর প্লাস দৌড় মেরে এক জায়গায় এসে আবার সাক্ষাৎ হয়ে গেল, কথা বুঝলেন? এই চল্লিশটা দিন এইভাবে আমরা পানির মতোই ছিলাম, তারপরে চল্লিশ দিন জমাট বাঁধা রক্তে পরিণত হলাম, তারপরে চল্লিশ দিন একটা গোস্তের টুকরা হলাম, তারপরে চল্লিশ দিনে আল্লাহ ড্রাইভার পাঠিয়ে দিলেন। বলেন তো ড্রাইভারটাকে, বুঝলেন? রুহ নামক ড্রাইভার পাঠিয়ে দিলেন, কারণ যতক্ষণ পর্যন্ত গোস্তের টুকরা ততক্ষণ পর্যন্ত একটা প্রাইভেট কার, গোস্তের টুকরা মানে প্রাইভেট কার, মারপেট নামক গ্যারেজের ভিতরে আছে, কথা বোঝেন না? বোঝেন না, মারপেট নামক গ্যারেজের ভিতরে গোস্তের টুকরা, এ বের হবে কেমনে, রাস্তাঘাট খুঁজে পাচ্ছে না, প্রাইভেট কার মরা জিনিস, ড্রাইভ করতে পারে না, চলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ড্রাইভার পাঠিয়ে দিলে। ড্রাইভার যখন পাঠিয়ে দিলেন, হেডলাইট জ্বলে উঠলো, হেডলাইট বোঝেন তো, হেডলাইট জ্বলে উঠলো, এবার সাই কোন দিকে বেরমু খুঁজতেছে, কথা বুঝতে পারলেন? আর চাক্কাগুলো, হাত পাগুলো নড়াচড়া করে, চাক্কাও চলা শুরু করলো। এইভাবে ড্রাইভার সুন্দর করে ড্রাইভ করে মার পৃষ্ঠে থেকে আস্তে করে রাস্তা খুঁজে বের করে নিয়ে আসলো দুনিয়ার বুকে। সুবহানাল্লাহ, তবে এখন আল্লাহর এই এই বিষয় আর চলে না, চলছে না, এখন সব খালি সিজার। বাংলাদেশের ডাক্তাররাও সিজার রোগে আক্রান্ত, চিকিৎসার দরকার আছে, বোঝেন নাই? বোঝেন নাই, চাকু নিয়েই বসে থাকে, চাকু নিয়েই বসে থাকে, হসপিটালে গেলেই চাকু ছাড়ার একটাও বের হয় না, কারণ চাকু দিয়ে বের করলে 30,000, আর এমনি এমনি আল্লাহ রাস্তাতে বের হলে 1,000, এত বড় লস করতে হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তাররা রাজি না। আমার কথা বুঝলেন না? বুঝলেন না, কোটি কোটি বছর ধরে নর্মাল হইলো, এখন একটাও নর্মাল আর হচ্ছে না। কিন্তু যারা ড্যান্স দেয়, ওই যে বলিউডের না হলিউডের তারকা, ওদের আবার নর্মাল করার চেষ্টা করে, কারণ ওইটা এটা কাটলে নাসা লাগবো না, নাসা শেষ হয়, ওইটারে নর্মাল করার চেষ্টা করে, কথা বুঝলেন? সুতরাং এই যে হাজারো পশু পক্ষী আজও পর্যন্ত সিজার করে করে নাকি, ওরা একটা কুকুরে কয়টা দেয় বাচ্চা, কবে হসপিটালে আরে ভর্তি করাইছিলেন যে সিজার করে ওটা বের করছে, একটা ছাগল পর্যন্ত এমনি প্রসব করে, আর কোটি কোটি বছর ধরে মানুষ এমনি করলে এখন একটা এমনি করে না। এমন ডাইলগ মারবে, কয় তাড়াতাড়ি কোন স্বাক্ষর করেন, নাইলে কিন্তু বাচ্চা যায় না বাসে, আমরা বলতে পারি না, বাচ্চা উল্টা হয়ে আছে মলের মধ্যে ঘুমাচ্ছে, মল খাচ্ছে, তাড়াতাড়ি কর, নাইলে কিন্তু গেল, আমার দায়িত্ব না, কথা বুঝলেন না? বুঝলেন না, এইভাবে ওই যে ওই অভিভাবকদেরকে ব্যতিব্যস্ত করে দেয়, শাশুড়ি কাঁদে, বাবা দেও স্বাক্ষর, আমার মেয়েটা তো মারবা নাকি, দেখছেন? আর শাশুড়ি কাঁদে, ও কাঁদে, ও কাঁদে, তাড়াতাড়ি স্বাক্ষর করে না, সিজারই করেন, একদিকে সিজার করে আর একদিকে নর্মাল দিতে বেরিয়েও হয়, এমনও ঘটনা ঘটছে, কারণ সিজার করার আগেই নর্মাল বের হয়ে গেছে, কাটাও হয়ে গেছে কিছুটা। সুতরাং সাবধান থাকবেন, আমরা মানবিক জ্ঞানে জ্ঞান সম্পন্ন ডাক্তার এই দেশে দরকার আছে, বুঝলেন না? বুঝলেন না, এই যে মেয়েটারে 30,000 টাকার জন্য কাটলেন, সারা জীবনের জন্য মেয়েটারে পঙ্গু বানিয়ে দিলেন, 2 কেজি বোঝার বইতে পারবে না, সারাটা জীবন মেয়েটারে পঙ্গু বানিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা বলি চেষ্টা করবেন, মা বোনেরা শক্ত হবেন। কয়েকদিন আগে আমার এক নবমুসলিম মহিলা, হ্যাঁ, উনি বলছেন যে আমি মরিয়া যাবো তাও আমি এই সিজার করতে রাজি না, কয় আমার ঠিকই নর্মাল হয়ে গেছে, ডাক্তাররা বলছিল এত আগে আপনাকে সিজার করা লাগবে না, আমি সিজার করবো না, আল্লাহ দিছে আল্লাহ বের করবে, কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, যা হোক,
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ড্রাইভার পাঠিয়ে দিলেন মারপেট নামক গ্যারেজ থেকে, আপনি আমি বের হইলাম। এই ড্রাইভারের মেয়াদ আছে না নাই? এই ড্রাইভারের মেয়াদ আছে, মেয়াদ শেষ হলে কি আর রেনু করা যাবে? দুনিয়ার ড্রাইভারের মেয়াদ শেষ হলে রেনু করা যায়, কিন্তু আপনার আমার ভিতরে যে ড্রাইভার আল্লাহ দিয়ে দিয়েছেন ওর মেয়াদ শেষ হলে আর রেনু করা যাবে না, বলে কোনো সুযোগ নাই। এই আবার যখন ড্রাইভারটা চলে যাবে আপনি আমি মরা লাশ, তাই তো? ড্রাইভার নাই, আগেও ড্রাইভার ছিল না, আবার ড্রাইভার নাই। এবার আত্মীয় স্বজন কাফন করে কবরের ভিতরে ঢুকাইয়ে দিলেন, আবার নতুন করে প্যাকেজ হবে ওই জায়গায় গিয়া। এইবার ওখানে ঢুকে নষ্ট করে দিয়া আবার ধানের মতো করে আবার আর একটা আল্লাহ কিন্তু তৈরি করবেন, ঠিক না ভাই? ঠিক, আল্লাহর কারখানার খবর লইলেন তো, আল্লাহ কীভাবে মানুষ তৈরি করছেন। সুতরাং এগুলো আখেরাত দিবস আমরা না দেখি, দেখি আর না দেখি আমরা বিশ্বাস করি। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দিবেন বিশ্বাস করি, ভালো মন্দ ছোট বড় যা করছেন সব রেকর্ড আছে বিশ্বাস করি, পুল সিরাতকেও আমরা বিশ্বাস করি, ঠিক না ভাই? ঠিক, এখানে একটা ব্রিজের ব্যবস্থা আছে, বিকল্প কোনো রাস্তা নাই, সাবধান হুঁশিয়ার। অনেকে আবার জাহাজের অপেক্ষায় বসে আছেন যে জাহাজ নিয়ে এসে নাকি উদ্ধার করবে। এখানে এটা হলো জাহান্নামের আগুন, যা অনেক শত্রুগুণ তেজ বেশি। এই আগুনের উপর আবার কোন জাহাজ চলে কোন তো দেখি? যদি কাঠের জাহাজ নিয়ে যান তো পুড়ে সারকার হয়ে যাবে, আর যদি লোহা ইস্পাতের জাহাজ নিয়ে যান তো গলে শেষ হয়ে যাবে। তো ওখানে কোনো জাহাজের ব্যবস্থা নাই, ধোকাই পড়বেন না, কথা বলুন, কথা বুঝলেন? এখানে একটা ব্রিজই শুধু আছে, এই ব্রিজটা আবার পদ্মা সেতু নয় পরিকল্পিত, বা যমুনার সেতুও নয় যে এদিক দিয়ে সাতটা গাড়ি আসবার ওদিক দিয়ে সাতটা গাড়ি যাবে, না, এই ব্রিজটা হলো চুলের চেয়েও চিকন। আল্লাহু আকবার, এই যে ব্রিজটা দেখাই দিই আপনাদেরকে, দেখছেন তো আপনারা সবাই দেখছেন? আয় হায় চোখের পর বর্গটা মানুষ, আমি দেখতে পাই না, তাহলে ওয়াস না শুনে মাথা ঝুঁকাচ্ছে। এই ব্রিজ দেখা যায়, আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যাচ্ছে আদাক্ক মিনাস শাআরা, চুলের চেয়েও চিকন এই ব্রিজটা, চুলও নয়, চুলের চেয়েও চিকন, ধারালো তলোয়ার চেয়েও ধারালো ওই ব্রিজটা। এই ব্রিজের উপর দিয়ে আপনাকে যেতে হবে, প্রস্তুতি নিয়ে গেছেন তো? প্রস্তুতি নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েন, প্রশিক্ষণ নিয়েন। চতুর্দিকে অন্ধকার, নিচে দাও দাও করে আগুন জ্বলে, আর এই হলো ব্রিজের অবস্থা, এখান থেকে পার হতে হবে। নবী রাসূল সবাইকে এখান থেকে পার হতে হবে, আল্লাহ কসম খেয়ে বলেছেন, দলিল কোরআনে আছে, وَإِمَّنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا। আল্লাহর এটা কসম খাওয়া, এখানে নবী রাসূল যেই হন না কেন এই জায়গায় নিয়ে যেতে হবে, বিকল্প কোনো ব্যবস্থাপনা নাই। তবে মমিনদের জন্য শুভ সংবাদ আছে, মমিনরা ওই জায়গায় গিয়ে চোখের পলকে উড়াল মারবে, টেরি পাবে না যেখানে ওই রকম বিপদ ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ পার করে দিবেন। সুতরাং লাইটের কিন্তু ব্যবস্থা নাই, তো কবরে দিয়ে একটা লাইট দিয়ে দিব নাকি আপনাদের? কবরে দিয়ে একটা লাইট দিয়ে দিলে হয়ে যাবে না ভাই? এই ডিজিটাল চিন্তা ভাবনা আর করেন না, আমল করে নিজেকে লাইটিংয়ে সজ্জিত করুন, ঠিক না ভাই? ঠিক, আমল যত বেশি করবেন ওই পুল সিরাতের ওখানে গিয়ে এত সুন্দর আলো আপনার শরীর থেকেই বের হয়ে যাবে যে ওই অন্ধকারে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ, এখানে ব্যাটারি চার্জ দিতে হবে, দুনিয়ার ব্যাটারি চার্জ হলে চার্জ দেন, আখিরাতের ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে যেতে হবে। আমল বেশি বেশি করবেন, শরীরটা উদ্ভাসিত হবে, আলোকিত হবে, ওই আলোতে আপনি এই বিপদ সম্পূর্ণ ব্রিজ পুল পার হয়ে যাবেন। এগুলো আমরা দেখি না বিশ্বাস করি, ঠিক না ভাই? ঠিক, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এগুলো সত্য। তাকদীরকে আমরা বিশ্বাস করি, দেখি না এক সেকেন্ড পরে কি হবে আমরা কেউ জানি না, ঠিক কি না? সুতরাং তাকদীরে ভালো মন্দ আমরা বিশ্বাস করি। এই হলো মোটামুটি রোকন সম্পর্কে দ্রুত গতিতে শেষ করা আলোচনা। এবার আমরা যে কথাটা আমার আলোচনার শুরুতে বলেছিলাম আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ কি জানতে দেখি সময় শেষ, কারণ হইলো সময় শেষ, মাত্র 15 মিনিট আছে আমার আলোচনা, এর মধ্যেই আমার আলোচনাটা শেষ করতে হবে। আমরা প্রথমেই হাত তুলতে বলছিলাম যে কে কে মমিন, আমরা অনেকেই হাত তুলেছিলেন যারা ছিলেন, এখনও যদি আবার আমি বলি কে কে মমিন, অনেকেই হয়তো এখনও হাত তুলবেন, কেউ তুলবেন না, কারণ ওয়াজে বুঝে ফেলছেন যে তোলা বিপদ আছে। যা হোক, আমরা বলছিলাম যে মমিন হওয়ার জন্য কিছু গুণাবলী বৈশিষ্ট্যের দরকার আছে, দুলাভাই হওয়ার জন্য গুণাবলী লাগে বলছিলাম না, মনে আছে না? যারা শুরুতে এসেছিলেন তাদের মনে আছে, আর যারা পরে আসছে তাদেরও মনে আছে নাকি? এরা তো শোনেই নেই, মনে থাকবে কেমনে? এই জন্য আমি বলি আলোচনা শুরু থেকে শুনতে হয়, মাঝখান থেকে শুনলে বিপদ হয়ে যায়, কথা ঠিক কি না? তারপরেও যারা আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বসাটাকে কবুল করে নেন, আমিন। মমিনের 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলেছেন, আমি একটা একটা করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মমিন হওয়ার জন্য ডিগ্রি লাগবে, যোগ্যতা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল
مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم প্রকৃত মুমিন হলেন তারা যারা আল্লাহর নাম শোনা মাত্র হৃদয়ের ভিতরে ভয় জাগ্রত হবে, আল্লাহর নাম শোনা মাত্র হৃদয়ের ভিতরে ভয় জেগে উঠবে। এই যোগ্যতা, এই গুণ আমরা যারা মুমিন বলে দাবি করেছি কার ভিতরে আছে কত দেখি? আল্লাহর নাম শুনলে হৃদয়ে ভয় আসবে, এরকম আমরা কয়জন আছি? জিরোর পর্যায়ে আছে। হয়তো বলবেন অনেকে দাবি করে না আমরা আল্লাহকে তো ভয় করি, উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা আল্লাহকে কতটুকু ভয় করি। আমরা আল্লাহকে ভয় করছি না, আল্লাহকে আমরা শিশুর মতো মনে করি, যে আল্লাহর আর কি ক্ষমতা হয়, শিশুর যেমন ক্ষমতা আল্লাহরও তেমন ক্ষমতা। অনেক সময় আমরা মুখে বলি না, কাজে বুঝাই আর কি, বডি ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে না, বডি দিয়ে বুঝাই আমরা। কিরকম আমি আগে বাচ্চাটা আল্লাহকে যে শিশুর সাথে তুলনা করলাম, কেমনে আমরা আল্লাহকে শিশুর মতো মনে করি কেমনে দেখুন। 5 বছরের একটা ছোট্ট শিশু বিনা অস্ত্রে আপনার দিকে যদি মারার জন্য মশাল নিয়ে টেড়ে তেড়ে আসে, আপনি ভয় পাবেন? তোমার আমি মরি হলাম, 5 বছরের শিশু আপনার খালি মারার জন্য বাঁকা হয়ে আপনার দিকে হাত নিয়ে যায়, ভয় পাবেন? বলেন না বর্গনা মানুষ ভয় পাবেন, বরং সাহস 100 থেকে 200 হয়ে যাবে। এই তোর একটা তুলে আসার মানুষ কষ্ট কি, ঠিক না ভাই? ঠিক, এতক্ষণ সাহস যা ছিল আর মশাম দেখে আপনার সাহস আরও ডবল হয়ে গেছে, একটা তুলে আসার মানুষ কিন্তু বাম হাত দিয়ে তুলে আসার মানুষ। তার মানে এটা শিশু, একে আপনি ওই ওই তোর ওই তো ওর তোর জোরে আপনি ভয় পাবেন না। তো আল্লাহকে আমরা শিশু মনে করি কেমনে? আল্লাহ বলে এই সলাতের সময় হয়েছে, এই যে দেখো সূর্য পশ্চিমাকারে ঢলে গেছে, সলাত পড়ো। আপনি ভয় পান না, আল্লাহর এই তওয়াক্কা করেন না, আপনি খালি যেতেই থাকেন, গাড়ি থামান না, কাজ বন্ধ করেন না, দোকান বন্ধ করেন না। এটা তারা কি বুঝাইলেন? আল্লাহরে আপনি ভয় করেন না, ঠিক কিনা? মুখ দিয়ে বলেন নাই, প্রতিবাদ করেন নাই, দেহ দিয়া বডি দিয়া বুঝাইছেন আমি আল্লাহরে ভয় করি না কেমনে। আমি একটা ছেলেকে বললাম, এই ছাত্রকে বললাম, এই আব্দুল্লাহ দাঁড়াও, ও দাঁড়ায় না, কিছু কয়ও না, খালি যাই। ভদ্র ছেলে না এটা, বলুন ভদ্র ছেলে? আমি বললাম দাঁড়াও, ও খালি যায়, দাঁড়ায় না, যায়। এটা ভদ্র ছেলে? আমি আবার দাঁড়াও, তাও খালি যায়। ভদ্র ছেলে এটা? আপনার কি বলবেন, বেয়াদব অভদ্র ছেলে? কিন্তু ওই ছেলেটা কিন্তু মুখে কিছু বলে নাই, খালি গেলুই। এই গেল যে এটা তারা আমাকে কি মেসেজ দিয়ে গেল, আমি গেলাম কি করতে পারেন আমি দেখে নিব, এটা ওর ওর ল্যাঙ্গুয়েজ ওর যাওয়ার মধ্যে লুকানো আছে না নাই, কারণ আমি গেলাম কি করতে পারেন আমি দেখে নিব, এই কথাটা কিন্তু আর যাওয়ার মধ্যেই এই কথাটা লুকানো আছে। তা আল্লাহ যখন বললেন, এই আবদুল্লাহ এই দেখো না সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে, জোহরের সময় তো ঢকো মসজিদে, আপনি খালি জানি খালি জানি, আপনি আল্লাহরে কি বলতে চাইলেন, আমি গেলাম আপনি কি করতে পারেন আমি দেখে নিব, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমরা আল্লাহকে একদম ভয় করছি না, মানে আল্লাহকে শিশুর মতো করে ফেলেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু র‍্যাবকে আমরা ভয় পাই, র‍্যাবকে ভয় পাই না? পাই না। এই মুহূর্তে একটা র‍্যাবের কয়েকজন রোগ যদি এই জায়গায় ঢুকে যায়, ভয় পাবেন না? পাবেন না, যে কারে ধরতে আসলে রে বক্তারে না আমারে, আমরা সবাই ভয় পেয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি জানতে পারেন একদল র‍্যাব আপনাকে নিতে আসছে, আপনার ব্যাটারি গরম না ঠান্ডা? কারণ অস্বাভাবিক গরম হয়ে যাবে, সারা গাও হিট হয়ে যাবে, শীতকাল হলেও পোশাক আর লাগবে না, আস্তে আস্তে খোলা শুরু হয়ে যাবে ভয়ের চোটে। আপনি নিশ্চিত যে বাংলাদেশের আইন রাষ্ট্রবিরোধী কোনো কাজ আপনি করেন নাই, তারপরে জমেরা জম্মতেরা আপনারা কেন নিতে আসলো টেনশনে, ব্যাটারি গরম হয়ে গেছে, কথা উড়িয়ে যায় ভয়ের চোটে, গা পা কাঁপা শুরু করে, এরকম হয় না ভাই? কাম কথা বলতে গেলে তো আউড়িয়ে যায়, সা 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 কি কি কক 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 করতে পারি, কথা উড়িয়ে গেছে কেন? ভয়ের চোটে। তাহলে র‍্যাবকে আমি আপনি কি পরিমাণ ভয় পাই, যে তার প্রভাব শরীরে চোখে মুখে সব জায়গায় পরিস্ফুট হয়ে যায়, যে আমি যে র‍্যাবকে ভয় পেয়েছি তা বোঝা যায়, ঠিক না বেটি? র‍্যাবকে আমি আপনি কেন এত ভয় পেলাম? র‍্যাবের হাতে কি ক্ষমতা? র‍্যাব আপনাকে ধরে নিয়ে গিয়ে জায়গায় অজায়গায় কিছু পিটুনি মারতে পারে, ঠিক না বেটি? অথবা অর্থনৈতিক দণ্ডে দণ্ডিত করতে পারে, 5 লাখ না হলে আরো 2 মাস পিটাবো তোরে, হ্যাঁ? অথবা সর্বশেষ একটা ক্রস ফায়ার দিতে পারে, একটা গুলি শুটিং করতে পারে, ঠিক তো? শুট করতে পারে, একটা গুলি করতে পারে, এই তো র‍্যাবের ক্ষমতা। হয় মার দিবে, না হয় টাকা নিবে, আর না হয় গুলি করবে মেরে ফেলবে, এর বেশি কোনো ক্ষমতা র‍্যাবের নাই।
এই তিনটা মাত্র ক্ষমতার কারণে র‍্যাবকে আমি আপনি জনমের মতো ভয় পাই। আচ্ছা বলুন তো, আপনি যে আল্লাহ বিশ্বাসী সেই আল্লাহর কাছে কি র‍্যাবের কাছে যে তিনটা ক্ষমতা আছে এইটুক ক্ষমতা কি আপনার আমার আল্লাহর কাছে আছে? এইটুক আছে বলুন। এর চেয়ে অনেক 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 বেশি আছে। তাহলে আরো ভয়ের মাত্রাটা কত বেশি হওয়ার কথা ছিল সেটুকু তো নাই। র‍্যাবকে যেটুকু ভয় পাই সেটুকু আল্লাহকে ভয় পাই না, কথা ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর ভয় আছে কি করে দাবি করি যে আমরা মমিন? প্রথমে যে হাত উঠাইলাম, এখন তো গবেষণা করে দেখি, খুঁজে দেখি যে ইমান আছে কিনা, সন্দেহ পড়ে গেলাম আমরা সবাই, কথা ঠিক না? ঠিক। রাত্রিবেলায় 2,00,000 টাকা নিয়ে ঢাকা থেকে কামাই করে, কষ্ট করে কামাই করে সংগ্রহ করে আসছে, বরগুনায় নেমে দিয়েছে, এখান থেকে আরো 5 কিলোমিটার আপনাকে যেতে হবে, যানজটের কারণে রাত 2টায় আপনাকে ওখানে নেমে দিয়েছে, আরো 5 কিলো নিরিবিলি নির্জন পথ দিয়ে যেতে হবে। এখন আপনার ভয়ে হৃদয়টা কাঁপতেছে না কাঁপছে না? যানের জন্য না মালের জন্য? 2টার জন্যই, তবে মালের জন্য একটু বেশি কাঁপতেছে। মাল না থাকলে এত কাঁপা কাঁপতো না, মালটা আছে এই জন্য একটু বেশি কাঁপতেছে। হঠাৎ করে মাঝপথে যদি আপনাকে ফুস মারে একটা চাপাতি নিয়ে, বেশি সময় নিও না, যা আছে খালি দিয়ে দাও, নাহলে দিলাম কিন্তু একটা, এই দিতে দিয়ে ওই দিতে বের করে হালামো কিন্তু, তাহলে কী করবেন? স্যার 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 ভাই, আমার আমার কিছু কষ্ট নেই, এই যেখানে 5,000 আছে নিয়ে, এই যেখানে 10,000 আছে, মোদার ভিতরে 20,000 আছে, সব তুই খুঁজে নি, সব বের করে নি। বিশ্বাস যদি না হয় আমার পুরো জামা খুলে নিয়ে আল্লাহর পোশাকে হলেও একটু নিরাপদে বাড়িতে যেতে দিই, আল্লাহর পোশাক ছেড়েন তো। ওই যেদিন জন্মেছিলেন এগুলো সবই আল্লাহর পোশাক, কিন্তু মানুষের হাত পড়ছে, কিন্তু সামনার আল্লাহর পোশাক এটার উপর তার মানুষের হাত পড়ে নাই, এটা অরিজিনাল আল্লাহর পোশাক, কথা বুঝলেন? আল্লাহর পোশাক হলেও আমার একটু বাড়িতে যেতে দেয়। আচ্ছা বলুন তো, এই খুনি সন্ত্রাসীকে আপনি আমি ভয় পেলাম কেন? কি সমস্যা? ওর 2 হাত আমারও 2 হাত, ওর 2 চোখ আমারও 2 চোখ, ওর 2 পা আমারও 2 পা, বয়সে মিলাইলে 2-4 বছর একটু কম বেশি না হয় হবে, তাও আমি ওর সামনে ভয়ে থত্থর করে কাঁপছি, অথচ ও আর আমি কিন্তু সেম সেম কাছাকাছি একই, কেন ভয়? বেজালটা লাগছে এই অস্ত্রটা, এই অস্ত্র যদি না থাকতো আর বেটা যদি আমার দমক মারতো, 2-3 কিল কিল আমি 5টা আর ও 3টা, পাশাপাশি করে একদিকে পালানোর চেষ্টা করতাম, ঠিক না? ঠিক। খালি বেজালটা লাগাইছে একটা অস্ত্র, তাই না? এই একটা অস্ত্রের কারণে এই খুনি সন্ত্রাসীকে এইভাবে আমি আপনি ভয় করলাম। তো এইটুক ক্ষমতা কি আপনার আল্লাহর আছে নাকি? অনেক বেশি, কিন্তু ভয়ের পরিমাণ যে নাই, ভয়ের পরিমাণ যে খুঁজে পাচ্ছি না, তাহলে আল্লাহকে ভয় পাই প্রথম নাম্বার মমিনের গুণ কোথায় আছে আপনারা খুঁজে বের করুন। এবার আমার হাতের দিকে তাকান, ওই যে যখন চোখ লোকের সামনে দিবালোকে চোর চুরি করে তখন কীরকম করে? এদিকে ওদিক চায়, কেউ দেখতেছে নাকি, ঠিক কিনা? আর মোবাইলটা চুরি করবে তো দেখেন আমার দিকে তাকান সবাই এরকম করে, এই যে হাতটা টান পড়ে, কেন টান পড়তেছে এই জায়গায় বলেন? ভয়। কিসের ভয়? এই দেখে নিছে, চোখটা দেখে নিছে, সঙ্গে সঙ্গে কলমের মধ্যে মেসেজ চলে যায়, এই দেখতেছে, টান সর সর তাড়াতাড়ি দেখতেছে, সর তাড়াতাড়ি, কলমের ভিতরে ভয় জাগ্রত হয়, হাত সরে, ধরা পড়লে এই মার দিব সব, কথা বুঝলেন? কাজেই সাবধান। তখন যখন একবার কেউ দেখলো না মালিকে, তখন আস্তে করে নিয়ে পকেটে লুকায়, ঠিক কিনা? তাহলে এই যে হাতটা টান পড়তেছে, মানুষের দৃষ্টিকে সে ভয় পায় আর হাত টানে, আল্লাহর দৃষ্টিকে যদি ভয় পেত তাহলে এটা নেওয়ার সুযোগ ছিল। এই চোররা যদি আল্লাহরে ভয় পেত, একটা সম্পদ এক থেকে এই ডান থেকে বামে নেওয়ার অধিকার কারো সম্ভব ছিল না। এই চোরেরা আল্লাহকে ভয় করে না, এই ডাকাতে আল্লাহরা ভয় করছে না, এরা অমমিন না কিনা চিন্তা করে দেখুন। অনেক সময় সুদের টাকা ঘুষের টাকা মানুষের সামনে আমরা নেই না, মানুষের চক্ষুকে আমরা ভয় পাই, আল্লাহর চক্ষুকে আমরা ভয় পাই না। অফিসের সিসি ক্যামেরা সেট করা আছে, অফিস পাক সাফ হয়ে গেল, অফিসে কোনো ঘুষের লেনদেন হয় না, এখন ঘুষের লেনদেন হয় মোবাইলের ছিদ্র দিয়া। কেমনে? বা যা দিবেন রকেটে আর বিকাশে দিয়ে দিয়ে, ঠিক না? বে ঠিক। এখন ঘুষের লেনদেন হয় মোবাইলের ছিদ্র দিয়া, প্রকাশ্যে নিলে সিসি ক্যামেরা, এখানে একটু প্রবলেম আছে, যা দিবেন নাম্বারটা নিয়ে যান এখান থেকে দিয়ে দিন। এরা সিসি ক্যামেরাকে ভয় পেয়েছে কিন্তু আল্লাহর দৃষ্টিকে ভয় পায় নাই। সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে মোবাইলের ছিদ্র দিয়ে ঘুষ নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু এই অফিসার যদি আল্লাহর দৃষ্টিকে ভয় পেত তাহলে কি মোবাইলের ছিদ্র দিয়েও নেওয়ার উপায় ছিল? এরা আল্লাহকে ভয় পায় না। আমার কথা বুঝলেন না? বুঝলেন। সুতরাং আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, কেমনে বুঝবো? পাপ করার মতো সব কিছু ওকে হয়ে গিয়েছে,
শুধু আল্লাহর ভয়ে আমি বিরত হয়েছি, এটার নাম হলো আল্লাহর ভয়। আমরা অনেক পাপ করি না, আল্লাহর ভয়ে ছাড়ি না, মানুষের ভয়ে ছাড়ি, ঠিক কি না? আমার কথা বুঝতেছেন না মনে হয়, কারণ সময় শেষ, তো আমি একটু তাড়াতাড়ি বলতে গিয়ে আমার কথা আউড়িয়েও যেতে পারে। আমরা মানুষের ভয়ে অনেক পাপ ছেড়ে দেই। এখানে একজন পরিচিত গ্রাহক আসছেন, মিথ্যা বললে আমার 50,000 টাকা লাভ হয়, কিন্তু বলতে পারছি না, যদি ধরা খেয়ে যায় আমার মান সম্মান থাকবে না। তাহলে এটা কি আল্লাহর ভয়ে পাপটা ছাড়লেন, না এই মান সম্মানের ভয়ে মানুষের ভয়ে ছাড়লেন? আমরা অনেক পাপ ছেড়ে দেই মানুষের ভয়ে, আল্লাহর ভয়ে নয়। আল্লাহর ভয়ে পর যারা পাপ ছেড়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, মনে পড়ছে না? সব কিছু ওকে ছিল, পাপ করলে করে ফেলতে পারতেন। মেয়েটা বললো নাও মজা নিয়ে নাও, মেয়েটাও বলে ফেললো, চতুর্দিকে দরজা বন্ধ ছিল, কাজ করলে অন্যায় করলে পাপ করলে দেখারও কেউ ছিল না, সব কিছু ওকে ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বলেন, মাযাল্লাহ, আমার মালিক দেখছেন, কাজী তোমার টাকা আমার সাড়া দেওয়া যাবে না। এটার নাম আল্লাহর ভয়। ওই যে যুবক চাচাতো বোনকে ম্যানেজ করে নিয়ে জঙ্গলে গিয়েছিল, মনে পড়ছে তো আপনাদের? শুধু মেয়েটা, এখানে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, শুধু মেয়েটা বলেছিল ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো, আর বৈধ চাবি ছাড়া তালা খুলিও না। মার্জিত কথা, লজ্জার কথা, এত সহজে হেরফের, এটা হেরফের করেই বলতে হয়। বলতে চাইলেন মানে স্বামীদের কাছে বৈধ চাবি আছে, আর স্বামী নয় যারা তাদের কাছে একটা করে চাবি আছে, চাবিটা অবৈধ, ঠিক কি না? তো মেয়েটা বলছে আল্লাহকে ভয় করো, বৈধ চাবি ছাড়া তালা খুলিও না। এই কথাটা বলা মাত্র জঙ্গল থেকে ছুটে পালিয়ে যায় এই যুবক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে একজন চোর যদি চুরি করে আর এই কেড়ে ধর, ও ছুটে দৌড় মারবে না? মারবে না। হে হে, দেখে নিছে আমার বিপদ। এই জঙ্গল থেকে ও যে পালাইলো, আল্লাহ কি ধমক মারছে? হ্যাঁ, আমি কিন্তু দেখছি, আল্লাহ কি বলছে কিছু? শুধু বিশ্বাস, আল্লাহ দেখছেন, ছুটে পালিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, ছুটে পালায়। এই যে আল্লাহর ভয়ে পালাইলো লোকটা, আর আজকে বিপদের সময় গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে আটকা পড়ে গিয়েছিল, মনে পড়ছে না? পড়ে নাই কি বলছেন আল্লাহ, ওই দিনের পাপটা যদি শুধু আমি আপনার ভয়ে ছেড়ে থাকি, তাহলে আজকে ওইটার উসিলায় আমার এই বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ উসিলা খুঁজত নেক আমলের দ্বারা, এখন আমরা উসিলা খুঁজি বাবার কাছে, বাবা বাবা বাবা। হিন্দুরা মা মা করে আর মুসলমানরা খালি বাবা বাবা করে, কথা বুঝলেন? আবার অনেক সময় আমরা বলি কার হাতের উসিলায় কার দোয়া কবুল হবে, এগুলো সব অবান্তর কথা। কোনো হাদিসে এরকম নাই যে ওর বদো হাত তুলে ওর উসিলায় আমারে মাফ করে দিবেন, না এরকম নাই। আপনার নেক আমলের উসিলায় আল্লাহ আপনারে মাফ করতে পারে। আপনি দোয়া করেন, আল্লাহ আমি আপনাকে দেখি নাই, আমার নবীকেও দেখি নাই, ফেরেশতাকেও দেখি না, এই ইমানের রোকনগুলো একটা একটা করে বলুন, বা আল্লাহ একটাই দুটাই বলুন, আল্লাহ আপনারে না দেখে বিশ্বাস করি, এই বিশ্বাসের উসিলায় আল্লাহ আমার এই বিপদটা দূর করে দেন। আল্লাহ আমি সালাত পড়েছি, আপনি বলেছেন তাই পড়েছি, আপনি না বললে আমি পড়তাম না, এই যে সালাত পড়েছি এই নেক আমলের উসিলায় আল্লাহ আমার এই অভাবটা দূর করে দেন, আমার এই সমস্যা দূর করে দেন। এরকম নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন। আমার কথাটা পরিষ্কার হলো আপনাদের? তাহলে মমিনের আলামতের প্রথম নম্বর আলামত কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, যে আমাদের ভিতরে আসলে আদৌ কি আছে কি না। হয়তো কারো 5 আছে, কারো 10 আছে, হ্যাঁ বেশি পরিমাণ না, এটা বোঝা যাচ্ছে। এগুলো এক নম্বর, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে এসে গেছে কেমনে বুঝবো, একটা সাইন বা আলামত আপনাকে দিয়ে দিই, যে আল্লাহর ভয়ে যত আদেশমূলক কাজ আপনি বেশি বেশি করবেন, বোঝা গেল আল্লাহর ভয় আপনার ভিতরে বেশি বেশি ঢুকছে। আর অন্যই কাজ থেকে আল্লাহর ভয়ে যত বেশি ফিরে আসবেন, ফেরত থাকবেন, দূরে থাকবেন, তত আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকে গিয়েছে। তাহলে এক নম্বর আলামতটা বুঝতে পারলেন তো, না আর বাকি চারটা এমনি খালি বলে যাই। দুই নম্বরটা হলো আল্লাহর আয়াত শুনলে ইমান বেড়ে যাবে, কোরআন শুনলে, হাদিস শুনলে, এই গাছগাছালি আকাশ জমিন এগুলো নিদর্শন দেখলে আল্লাহর প্রতি আপনার একটা ভালোবাসা আস্থা সৃষ্টি হবে, বুঝতে পেরেছেন? এই জমিন কেমনে শূন্যের উপরে ভেসে আছে, হ্যাঁ কে ধরে রেখেছে, কোন দেশের সরকার এই শূন্যের উপরে এই পৃথিবীটাকে ভাসমান রেখেছে, চলমান রেখেছে, বলুন তো কে? আল্লাহ। আমি এই জন্য আমার কয়েকদিন আগে খুতবায় আমি বলেছিলাম, আজও সাম্রাজ্য আল্লাহর হাতেই, শুধু মানুষকে আল্লাহ কিছু শাসনের অধিকার দিয়েছেন, মানুষ একটু মানুষের শাসন করে মাত্র,
মূল ক্ষমতা, মূল রাজ্যটা কার হাতে? আল্লাহর হাতে। এই পৃথিবীটা যদি আল্লাহ যদি বলে যে আমার দায়িত্ব নেই, আমি ছেড়ে দিলাম, এই পৃথিবী তপাস করে কোথাও গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কে রাজা, কে হবে, ভোট কোন দিকে যাবে? তার মূল রাজ্যটা কার হাতে আছে? আল্লাহ ধরে রাখছেন, আপনি এখন ক্ষমতা নেবেন না নেবেন, এন পাড়াপাড়ি চলতেছে আমাদের মাঝে, কিন্তু মূল ক্ষমতা, মূল রাজ্যটা আল্লাহর হাতে। এই যে সূর্যের আলো দেয়, এই আলো যা আলোটা কোন সরকারের নেতৃত্বে চলে? বিরোধী না সরকারি দলের নেতৃত্বে চলে? বলুন, এদেশ না সে দেশ? এই যে সূর্য আলো দেয়, কার নেতৃত্বে এটা চলে? আল্লাহর নেতৃত্বে। আর যদি আল্লাহ বন্ধ করে দেয়, সূর্য উঠবে না, কি করবেন? কে রাজার প্রজা হবেন? কয়ে আমি খেতে পাই না, তোমার রাজা, তোমার রাজা হয়ে আমি আবার কি করতাম? তাহলে সূর্যের আলো যদি পৃথিবীতে না পড়ে, তৃণলতা, ঘাস, গাছগাছালি কিছুই উদ্গত হবে না, মানুষের এখানে থাকতে পারো, বরফ হয়ে সব মাটির মতো সে মিশে যাবে। তাহলে মূল ক্ষমতা, মূল রাজ্যটা কার? এই যে দিন আর রাত ভাগাভাগি করছেন কে? তাহলে এই পৃথিবীতে দিন আর রাত যে চলছে কার হিসেবে? আল্লাহ। এই যে বাতাস আমরা শ্বাস প্রশ্বাসটা নিই, এই যে শ্বাস প্রশ্বাস মুহুর মুহুর টানছি, এটা কোন সরকারের? আমি সরকার বিরোধী বলছি না, আমি বলতে চাচ্ছি আমরা বুঝছি মূল সরকারকে কেন চিনি না, এটা আমি বুঝাচ্ছি। স্থানীয় সরকারকে আমরা চিনলাম, আসল সরকারকে আমরা চিনলাম না কেন? এই শ্বাস প্রশ্বাস আল্লাহর দেওয়া। আল্লাহ যদি এখনই বাতাসটা বন্ধ করে দেয়, সব কটা মরে সাফ মরে ভূত হয়ে যাবে, তাই না? আর যদি বাতাস বাড়িয়ে দেন, সব কটাকে উড়াল মেরে সাগরে নিয়ে ফেলে দিবে, ঠিক না ব্যাটি? তাহলে বাতাস কার নিয়ন্ত্রণে চলে? এগুলো তো মূল জিনিস পৃথিবীর, এগুলো মূল জিনিস, সেগুলোই আল্লাহর হাতে এখনো রয়ে গিয়েছে। এই যে পানি পান করছেন, কার হাতে এটা? টিউবওয়েল চাপ দিলেন, পানি এসে গেল, পানিটা ওখানে রাখছে কে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সূরা মুলকের শেষ আয়াতটা পড়বেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলুন, এই পানির স্তর যদি আমি নিচে নেমে নিয়ে যাই, কার সাধ্য আছে এক ফোঁটা পানি ওখান থেকে উঠায়? তাহলে কার রাজ্য ওখানে চলে? আল্লাহ। এই যে আকাশে বৃষ্টি যায়, বৃষ্টি যাচ্ছে, বরগুনার পানি দরকার, আল্লাহ সাগরে পানিটা, সাগরের লোনা পানি, এটা আল্লাহ আসমানে উঠান, ফিল্টার মেশিন দিয়ে ফিল্টিং করেন, লোনা পানিটাকে মিষ্টি পানিতে পরিণত করেন, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে মানুষ ভাবে না, তাহলে আল্লাহরে চিনে ফেলবে, এই ধরনের শয়তান খালি ভুলে রাখে, কথা বুঝলেন? সাগরের লোনা পানি উপরে উঠে ফিল্টার হয়ে মিষ্টি পানিতে পরিণত হইলো, এখন ও এখানে আসবে কেমনে? বরগুনায় অত রুহ নাই, আল্লাহ বাতাসে বলেন, বাতাস নাও তো, বরগুনায় পানি দরকার, নিয়ে যাও তো এই চাপাটা, এই মেঘমালাটা নিয়ে যাও। বাতাস হাঁকাইলো এখানে এসে, আস্তে করে লিকুইড করে হোমিও ডোজের মতো ফোঁটা ফোঁটা করে আল্লাহ ফেলাইলেন, বেশি করে ফেলাইলে আমার বান্দার কষ্ট হবে, এই বেশি করে ফেলাইস না, মাঝে মাঝে দুই একটু ফেলায় সংকেত দেওয়ার জন্য। কেমনে? ভোলাতে কয়েকদিন আগে ফেলাইছিল না, কয়েক বছর আগে 5 কেজি 10 কেজি ওজনের ফেলাইছিল না আল্লাহ? এটা আল্লাহ লিকুইড করে ফেলার, এটা নিচে জমিনে পড়ে সরু তরু তরু লতা ঘাসপাত উৎপন্ন হয়, এগুলো আমরা খাই। তাহলে ওই ক্ষমতাটা কার হাতে? রিজিকের ক্ষমতা কার হাতে? তাহলে মূল রাজ্যটা কার? আল্লাহ। বুঝতে পারছেন তো? শুধু মানুষ কে কানে ডাইনে যাবে না বামে যাবে, এইটার নিয়ন্ত্রণ মানুষ করছে, কিন্তু বাকি যে আরও যে হাজারো জিনিস রয়েছে সব নিয়ন্ত্রণ আল্লাহ করছে। তাহলে রাজ্যটা কার? আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তো 2 নম্বর হলো নিদর্শন পড়লে ঈমান বেড়ে যাবে, 3 নম্বর হলো আল্লাহর উপরে ভরসা। মুমিনরা কার উপর ভরসা করবে? বাবার উপরে, আল্লাহর উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, কাজ করবে, কিন্তু ভরসাটা কার উপর করবে? আল্লাহর উপরে। 4 নম্বর মুমিনরা সালাত কায়েম করবে, 5 নম্বর আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর রাস্তায় দান করবে। তো আমরা দান করি তো মাঝে মাঝে, সুযোগ হলে দান করি। তাহলে বোঝা গেল 5 নম্বর গুণটা আমাদের কারো কারো মাঝে আছে। সলাৎ কে কে পড়ি একটু হাত তোলেন তো দেখি, 5 ওয়াক্ত সলাৎ যারা পড়ি আলহামদুলিল্লাহ, এই লোকগুলোর ভিতরে 4 নম্বর গুণটা আছে। এখন যদি বলি সলাৎ পড়েন না কে কে হাত তোলেন, কেমন মজাটা লাগবে নি কন্ত দেখি? মান সম্মান কিছু যায় না থাকে, এই সামান্য কটা মানুষের সামনে হাত তুলতে লজ্জা পেলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন এটা বেনামাজি, তখন কেমন লাগবে নি? কাজে আল্লাহর কথা স্মরণ করেন, মান সম্মান ওখানেই বেশি লস হয়ে যাবে, সাবধান হয়ে যায়। আর আল্লাহর উপরে ভরসা, এটা আমরা মুমিনরা করি। হ্যাঁ, আর বাকি 2-3টা মনে থাকবে তো, 5টা গুণ, এই 5টা গুণ যাদের ভিতরে আছে তারা প্রকৃত মুমিন, সত্য মুমিন। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, ওয়াদা করেছেন, রিজিক দিবেন, সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন। এতক্ষণ ধরে দ্রুত গতিতে যা হোক কিছুটা কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করুন, আমিন। এর মধ্যে যা সত্য আছে গ্রহণ করার তৌফিক দান করুন, যা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, ওটা যেন আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন, আল্লাহ কবুল করে নিন, আমিন।